শুরু কর দেবো। نحمده نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا معزز سامعين الكرام উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা ও মুহিব্বানে আহলে বাইতে কিরাম ও গোলামানে হযরতে গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত সদকায়ে আহলে বাইত ট্রাস্টের সকল সদস্যবৃন্দ এবং সমস্ত আহলে বাইতের মুহিব্বিন, এছাড়াও দূর থেকে অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেদিনীপুর দরবার পাক থেকে আপনাদের এখানে এসেছি। আপনাদের এই বেটিয়াবুরুজ এলাকায় কয়েক বছর থেকে আমার আসা যাওয়া বা আসছি। বেটিয়াবুরুজ এলাকার লোক, বিশেষ করে আহলে বাইত পাক, হুজুর গাউসে পাক, আউলিয়া কেরামকে মোহাব্বত করি যারা, সকলেই আমাকে খুব মোহাব্বত করেন। আজকে যে মৌজু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই মৌজুটি হচ্ছে আলিউন খায়রুল বারিয়া। আলী আলাইহিসসালাম সৃষ্টি শ্রেষ্ঠ। এর উপরে আমি আপনাদেরকে যা কিছুই বলবো, আমি প্রত্যেকটা বক্তব্যে এটা বলি, সেই হিসাবে আমি আজকেও বলছি, আমরা যা কিছু আপনাদের সামনে উপস্থাপন করব প্রত্যেকটার দলিল আমরা পেশ করব। কোরআন শরীফ হলে কোরআন শরীফের কোন সুরা কত নম্বর আয়াত, হাদিস শরীফ হলে কোন হাদিস কত খণ্ড কত পৃষ্ঠা, এবং আমরা দলিল, এই মেদিনীপুর দরবার পাকের আলেম যারা, তারা বিশেষ করে আহলে বাইতকে যারা মান্যওয়ালা, তারা দলিলের বাইরে কোনো কথা বলেন না। এবং আপনাদেরকে আমি এটা বলবো, যদি আমরা দলিল ছাড়া কোনো কথা বলি কোনো বক্তব্যের উপরে, যদি দলিল পেশ না করি তাহলে আপনারা আমার সে কথা মানবেন না, এটা আমার নির্দেশ। তখন আমি তো দলিল না, হ্যাঁ করতে পারেন আমি, ঠিক আছে, হ্যাঁ আমি তো দলিল না,
কোনো আলেম দলিল না, দলিল কোরআন আর হাদিস। আজকাল সব গায়ের জোরে গলার জোরে ওয়াজ করেন, বুঝেছেন না? আমাদের এখানে গলার জোর নাই, গায়ের জোর নাই, জোর আছে আমাদের কোরআন আর হাদিসে। এবং আমি প্রত্যেক মজলিসে বলে দিই যে দলিল ছাড়া যদি আমি বলি, আমি হলেও মানবেন না, কারণ আমি দলিল না, কেউই দলিল না, দলিল কোরআন আর হাদিস। বরং আপনাদেরকে আমার এটা পারমিশন দেওয়া থাকছে যে আমি যদি দলিল ছাড়া কোনো কথা বলি সেটা তো মানবেনই না, বরং আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, চার্জ করবেন আমাকে যে আপনি এটা কোথায় পেয়েছেন। এই যে আমি কথাটি বলেছি আলী খায়রুল বাড়িয়া, যদি এর পিছনে দলিল না দিয়ে আমাকে এই স্টেজ থেকে নামতে দিবেন না, দলিল না নিয়ে, বুঝতে পেরেছেন না? দলিল না নিয়ে স্টেজ থেকে নামতে দিবেন না। আমরা রেফারেন্সের বাইরে কোনো কথা বলবো না, আমরা যা কিছু বলি দলিল। এখন যদি দলিল দেওয়ার পর কেউ না মানে, লা ইকরাহা ফি দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কেউ যদি কোরআন না মানে তো আমি কি করব ভাই? কেউ যদি বলে যে আমি মূর্তি পূজা করব, তো আমার কিছু করার আছে? আমার কাজ রেফারেন্স দিয়ে দেওয়া, কোরআন শরীফের আয়াত উদ্ধৃত করা, হাদিস পাক দেখিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া এটা সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই দেখানোটা আমাদের কাজ, চলা আপনাদের কাজ। কেউ যদি দেখার পরেও বলেন আমি চলবো না, ওটা আপনার ব্যাপার, তাই না? দেখুন, তমাম কায়নাতে মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? আপনারা আপনাদের জ্ঞান মোতাবেক বলুন কে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দর কথা বলেন আমির খুসরু ভাই, সমস্ত সৃষ্টির ভিতরে, শুধু মানব জাতির মধ্যে নয়, সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সেরা। এখন আচ্ছা বলুন তো, যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কি? ইসলাম। বলুন জোরে, যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কি? কুরআন, না? আচ্ছা, কুরআন পাক সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আচ্ছা ভাই, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কুরআন সর্বশ্রেষ্ঠ কেন, কি কারণে কুরআন শ্রেষ্ঠ, হয়তো সহজ ভাষাতে আপনারা উত্তর দিবেন, কোরআন এই জন্য শ্রেষ্ঠ কিতাব যে কোরআন আল্লাহর কিতাব নাকি? কিন্তু এটা আমি বলবো সঠিক উত্তর হলো না, কারণ কোরআন যদি আল্লাহর কিতাব হওয়ার জন্য শ্রেষ্ঠ হয় তো তাওরাত ওটাও তো আল্লাহর কিতাব, ইনজিল ওটাও তো আল্লাহর কিতাব, ওটা আল্লাহর কিতাব না? জব্বুর ওটা কার কিতাব? ওটাও আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হওয়ার জন্য শ্রেষ্ঠ হলে জব্বুর শ্রেষ্ঠ হতে পারতো, তাওরাত হতে পারতো, ইনজিল হতে পারতো, কিন্তু কোরআন শ্রেষ্ঠ, তাহলে আল্লাহর কিতাবের জন্য নয়। কোরআন এই জন্য শ্রেষ্ঠ, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত জনাবে তাজদার মদিনা আহমদ মুজতবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শ্রেষ্ঠ, উনার শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহর যে কিতাব উনার সিনাই নাজেল হয়েছে সেই কিতাবও শ্রেষ্ঠ, উনার কারণে। তাওরাতও আল্লাহর কিতাব, জব্বুরও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর কিতাবসমূহের মধ্যে যে কিতাব আল্লাহর শ্রেষ্ঠ হাবিবের উপরে নাজিল হয়েছে, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ কোরআন নাজির হওয়ার কারণে কোরআন শ্রেষ্ঠ। যেহেতু রসুল পাক শ্রেষ্ঠ, তাই রসুল পাকের কারণে তার উপরে যে কিতাব নাজিল হলো সেই কিতাব কোরআন শ্রেষ্ঠ। রসুল পাক যেহেতু শ্রেষ্ঠ, তাই তার শ্রেষ্ঠত্বের কারণে এই রসুল পাকের যে উম্মত, সেই উম্মতে মুহাম্মাদী সকল পয়গম্বরের উম্মত অপেক্ষা শ্রেষ্ঠ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তাই রসুল পাকের শ্রেষ্ঠত্বের কারণে রসুল পাকের সঙ্গী সাথী আসহাব সমস্ত পয়গম্বরের আসহাব অপেক্ষা শ্রেষ্ঠ। ঠিক অনুরূপভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তেমনি রসুল পাকের আল ও আহলে বাইত পৃথিবীর সমস্ত আল ও আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ রসুল পাকের কারণে। কার কারণে ভাই? পৃথিবীতে এমন কোন ব্যক্তি থাকা সম্ভব যে ব্যক্তি, বা এমন কোন ঔলাদ থাকা সম্ভব যে ঔলাদ রাসূলুল্লাহর ঔলাদ অপেক্ষা শ্রেষ্ঠ হবে কি? সবাই বলুন,
পৃথিবীতে এমন কোন আওলাদ থাকা সম্ভব যে আওলাদ রাসূলের পাকের আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ হবে? এমন কোন আহলে বাইত থাকা সম্ভব যে আহলে বাইত রাসূলুল্লাহর আহলে বাইত অপেক্ষা শ্রেষ্ঠ হবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্বের কারণে ওনার আওলাদ পৃথিবীর সকল আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ। অতএব পৃথিবীতে এমন কোন ব্যক্তি থাকতে পারে না, শুনুন খাস নুকতা, পৃথিবীতে এমন কোন ব্যক্তি থাকতে পারে না যে ব্যক্তির সন্তান সন্ততি মুহাম্মদ মুস্তাফার সন্তান সন্ততি অপেক্ষা শ্রেষ্ঠ হবে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান সন্ততি আলী তো দূরের কথা, তার ঔলাদ হাসান ও হুসাইন পৃথিবীর সমস্ত খানদান অপেক্ষা শ্রেষ্ঠ। অতএব হযরতে আবু কুহাফার ঔলাদ, হযরতে খাত্তাবের ঔলাদ, আবু কুহাফার ঔলাদ মুহাম্মাদের ঔলাদ থেকে শ্রেষ্ঠ কি করে হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔলাদ অপেক্ষা অন্য কারো ঔলাদকে শ্রেষ্ঠ বলা মানে মুহাম্মাদে মুস্তাফাকে তাওহীদ করা। তাওহীন কার হলো? ছোট কে হলেন? রাসূল পাককে ছোট করা হলো। আমরা আল্লাহর রাসূলকে আফজালুল বারিয়া জানি, আমরা রাসূল পাককে সৃষ্টি শ্রেষ্ঠ জানি, মাখলুকাতের মধ্যে আফজাল জানি। এই কারণে পৃথিবীর কারো সন্তানকে রাসূল পাকের সন্তান অপেক্ষা শ্রেষ্ঠ জানি না। যারা অন্য কাহারো সন্তানকে রাসূল পাকের সন্তান অপেক্ষা শ্রেষ্ঠ মনে করে, তারা তার বাবাকে রাসূল পাকের রাসূল পাক অপেক্ষা শ্রেষ্ঠ মনে করল। অতএব ঈমান সে খারিজ হয়ে গেল। ঈমান থেকে কি হলো? সাদা কথা, সোজা কথা, কোনো যুক্তি লজিক কাজ করবে না। এ কেমন লজিক? সাধারণ আম মানুষের বংশধর, আম মানুষের বংশধর, কাফিরের বংশধর রাসূল পাকের বংশধর অপেক্ষা শ্রেষ্ঠ হবে? এ কেমন যুক্তি? অবশ্যই আপনাদের আকীদাই সঠিক রয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাসূল পাকের খানদানকে আপনারা শ্রেষ্ঠ জানেন, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল পাকের উপরে নাজিল হওয়া কিতাব কোরআনকে আপনারা শ্রেষ্ঠ কিতাব জানেন, আপনারা শ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাবকে অন্য সকল আসহাব অপেক্ষা শ্রেষ্ঠ জানেন, আপনাদের আকীদাই সঠিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সকল নবীর উম্মত অপেক্ষা আপনারা শ্রেষ্ঠ জানেন, আপনাদের আকীদাই সঠিক যে রাসূল শ্রেষ্ঠ পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাবকে অন্য সকল আসহাব অপেক্ষা শ্রেষ্ঠ জানেন, আপনাদের আকীদাই সঠিক শ্রেষ্ঠ নবী রাসূল পাকের খানদান ঔলাদ বংশধরকে পৃথিবীর সকল বংশ অপেক্ষা আপনারা শ্রেষ্ঠ জানেন। এই আকীদা ঠিক, এবং এই আকীদার কথা কোরআন ঘোষণা দিয়েছে। কোথায়? কোরআন। আমি প্রথমে কোরআন শরীফ দিয়ে শুরু করব, এরপর আমরা হাদিসে বাকি আসব। কোরআনে করিম সূরা আল বাইয়েনা আয়াত নম্বর সাত, সাত নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু শ্রেষ্ঠ, উনার ঔলাদ শ্রেষ্ঠ, তো উনার ঔলাদ অপেক্ষা এক নম্বরে কে আসবে? উনার ঔলাদের আগে এক নম্বরে অন্য কাউকে আনা মানে রাসূল পাককেই ছোট করা। আসলে কি জানেন, এদের হৃদয়ে মূর্তি ঢুকে আছে, এই জন্য রাসূল পাকের ঔলাদকে এরা মেনে নিতে পারে না, অন্য ঔলাদকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। আল্লাহ পাকের সাথে ফরমিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। নিশ্চয় যারা ইমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন তারাই হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। এখন সাধারণ দৃষ্টিতে এই আয়াতের অর্থ বোঝা গেল না। যদি এর অর্থ যারা যারাই ইমান এনেছেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ হয়, তো ভাই কলমা তো আমরা সবাই পড়েছি, ঠিক কি না? এই কলমা পাঠকারীদের ভিতরে 73টা দল হবে, 73 দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাত যাবে। তো যে এক দল জান্নাত যাবে তারাও কলমা পড়েছে, 72 দল যা জাহান্নাম যাবে তারাও কলমা পড়েছে। তো কলমা পড়লেই যদি সৃষ্টি শ্রেষ্ঠ হয়, তো 72 দল যারা জাহান্নামে যাবে ওরাও তো কলমা পড়েছে, তাহলে ওরাও সৃষ্টি শ্রেষ্ঠ, ওরা সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। যারা ঈমান এনেছে এবং সৎকর্মসমূহ করেছে
এটা আম ভাবে নয়, এটা খাস রয়েছে। কোরআন শরীফ, কোরআন শরীফের দুই প্রকারের অর্থ রয়েছে, একটা আপার মিনিং, একটা ইনার মিনিং। এই আপার মিনিং থেকে এর মূল অর্থ বা ইনার মিনিং বোঝা সম্ভবপর নহে। কোরআন পাক প্রত্যেকটা আয়াত পাক নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে, প্রেক্ষাপট। কোরআন শরীফের দুইটি অংশ, একটি হচ্ছে প্রেক্ষাপট, মানে কোনো একটি ঘটনার কারণে আয়াত নাজিল হলো, যে কারণে আয়াত পাকটি নাজিল হলো যে প্রেক্ষাপটে, ওই প্রেক্ষাপটকে বলে শানে নুজুল। এবং আয়াত পাক নাজিল হওয়ার পর যখন এই আয়াতের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রসুলে পাক দিয়েছেন, ওটাকে বলা হয় তাফসির। প্রত্যেকটা আয়াত পাক অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল। কোন আয়াত কি জন্য নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি, সাধারণ মানুষ বুঝবে, বুঝবে না। দেখুন, আমরা বাংলা ভাষী বা উর্দু ভাষী লোক বা বাঙালি লোক, বাংলা ভাষা হলেও আমরা বাংলা ভাষা ভালো করে বুঝি না। স্কুল কলেজে আমরা যখন পড়ালেখা করেছি, বাংলা সাবজেক্ট ছিল এবং একটা টিচার থাকতো আমাদেরকে বাংলা পড়াবার জন্য, তাকে 40-50 হাজার টাকা মাইনে দেওয়া হয়। তা আমার মাতৃভাষা পড়াবার জন্য টিচার লাগে কেন? এই জন্য লাগে যে বাংলাটা আমরা পড়ব, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কি কাজী নজরুল ইসলামের লেখা, কি বঙ্কিমচন্দ্র ঠাকুরের লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা। তো ইনাদের ভাষার যে স্ট্যান্ডার্ডিটি, হাই স্ট্যান্ডার্ড, এবং তার থট, তার ফিলোসফি খুব হাই, আমরা ওটা বুঝতে পারি না। যেমন আমরা বাংলাতে আমরা পড়েছি, আপনারাও হয়তো পড়েছেন, ভাব সম্প্রসারণ, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির, দুই লাইন, কিছু বুঝতে পেরেছেন, পারেননি? কিন্তু এটা তো আরবি নয়, ইংলিশও নয়, বাংলাই তো বললাম, তো বুঝতে পারলেন না কেন? তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড আমার নাই, আর তার যে ফিলোসফি, তার থট, সেটা আমার কাছে নাই। এই জন্য এটা বোঝাবার জন্য একটা টিচার লাগে। সেই টিচার যখন এই দুই লাইনকে আমাকে বুঝিয়ে দিল, এই দুই লাইনকে আমি 10 পাতা লিখে দিলাম। যতক্ষণ বুঝাইনি আমি এখন বুঝতে পারছি না। এখন ওই টিচারও যখন পড়াশোনা করতো, ও জানতো না, সেও শিখেছে তার টিচারের কাছে, সে শিখেছে তার টিচারের কাছে। এইভাবে ফিলোসফি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এসছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর খালেক না মখলুক, ও আল্লাহ না গাইরুল্লাহ, গাইরুল্লাহ ওটা আল্লাহ না। তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। তো রবীন্দ্রনাথ ঠাকুর, তার ভাষা যদি আপনি বুঝতে না পারেন, মহান রব্বুল ইজ্জাত খালেক কায়নাত আল্লাহর ভাষা কোরআন মলবি বুঝবে কি করে? বুঝতেছেন না? যদি রবীন্দ্রনাথ ঠাকুরের থট, ফিলোসফি আপনার মাথায় না আসে, তাহলে মহান রব্বুল ইজ্জাত আল্লাহ কি ফিলোসফি, তার ভাষার স্ট্যান্ডার্ড কি হবে? আরবি জানলে যে কোরআন বুঝবে তা না। এই জন্য আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে যাওয়ার 3 মাস আগে বিদায় হজে, আরাফার ময়দানে এবং গাদির খুমের ময়দানে উনি বলে গেছেন, আমি তোমাদের মাঝে, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাক্তু ফীকুম মান ইনাখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন, আর কোরআনের সাথে দ্বিতীয়টি সাহেবে কোরআন ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার ঘরওয়ালা। যতক্ষণ তোমরা কোরআনের সাথে আহলে বাইতকে আখাজতুম বিহি মজবুতির সাথে ধরে থাকবে, লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে কি, আমি কোরআন রেখে গেলাম, কিন্তু এই কোরআন থেকে তোমরা কিছুই বুঝতে পারবে না। কোরআন বুঝবেন কে? যে কোরআন নাজিল করেছেন সে আল্লাহ জানেন কোরআনের মানে। আর কোরআন যার উপর নাজিল হয়েছে, যাদের ঘরে কোরআন এসছে, একমাত্র ঘরওয়ালাই জানেন কোরআনের অর্থ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমি কোরআন রেখে গেলাম, কিন্তু এ থেকে তোমরা কিছুই পাবে না। এই জন্য কোরআনের সাথে সাথে কোরআন যে ঘরে অবতীর্ণ হয়েছে, এই ঘরওয়ালা আলী ফাতেমা হাসান হোসেনকেও রেখে গেলাম। অতএব কোরআন বুঝবার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআনের পথে চলার জন্য, হেদায়েতের রাস্তায় থাকার জন্য কোরআনের সাথে সাথে এই ঘরওয়ালার কাছে যাও, ঘরওয়ালার কাছ থেকে কোরআন শিখো। অতএব যারা ঘরওয়ালার কাছ থেকে কোরআন শিখবে, এরা হেদায়েত প্রাপ্ত।
আর কোরআন যারা ঘরওয়ালার কাছ থেকে শিখবে না এরা গোমরাহ ভুল মানে করবে অতএব মুখেও শুধু আহলে বাইত বললে হবে না খোঁজেন প্রত্যেক জামানায় আহলে বাইত থাকবে খোঁজেন তাদের কাছে যান তাদের কাছ থেকে কোরআন শিখেন এই আয়াত নাযিল হয়েছে কার উপর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া সূরা আল বাইয়্যিনাহ এই আয়াত পাক কার উপর নাযিল হয়েছে রাসূলের পাকের উপর কার উপর রাসূলের পাক তে এই আয়াতের মানে মোল্লা বেশি জানবে না রাসূলের পাক জানবেন তো মোল্লারা ইজমা করে এই আয়াতের মানে যেটা করেছে ওটা নেবেন না আল্লাহর রাসূল যে মানে করেছেন ওটা নেবেন কোনটা সবাই বলুন কোনটা নেবেন তো এই কোরআনের অর্থ আল্লাহর রাসূল জানেন এই আয়াতের অর্থ আল্লাহর রাসূল জানেন তো এই আয়াতের অর্থ রাসূলের পাককে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা কার জন্য নাযিল হয়েছে কাদের জন্য নাযিল হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে কিসের পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে এই আয়াতের তাফসীরে আল্লামা হাকিম হাসকানি নিসাপুরি হানাফি সুন্নি আল্লামা হাকিম হাসকানি নিসাপুরি হানাফি সুন্নি তার প্রণীত কিতাব আশওয়াহিদুত তানজিল এই শওয়াহিদুত তানজিল কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে উনি বর্ণনা করেছেন দ্বিতীয় খণ্ডের 362 পৃষ্ঠা আমি একাধিক তাফসীর শোনাবো ফার্স্ট এই তাফসীর 362 পৃষ্ঠা দেখুন এই আয়াতের উপরে এবং এর রাবি হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসার সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করছেন যে আমরা একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা শরীফের সামনে বসেছিলাম হারাম শরীফে সকল সাহাবী মিলে এমন সময় দেখা গেল দূর থেকে হযরতে আলী আসছেন কে আসছেন সবাই বলুন জোরে বলেন হযরতে আলী আসছেন যখন রাসূলের পাকের চোখ মাওলা আলীর দিকে পড়ল আল্লাহ রাসূল বললেন কদ আতাকুম আখি বললেন এখনি তোমাদের কাছে আমার ভাই আলী আসিতেছেন কদ আতাকুম আখি সুম্মাল তাফাতা ইলাল কাবা فقال ربي هذه البنية অতঃপর রাসূলের পাক কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জে হলেন চেহারা মুবারক করলেন অতঃপর বললেন এই কাবা শরীফের ভিতের প্রতি এই কাবা শরীফের প্রতিপালকের কসম ইন্না হাযা ওয়া শিআতুহু হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল বলেন ওই যে দেখছো আসিতেছেন আমার ভাই আলী ইনি এবং ইনার অনুসারীরাই কিয়ামতের দিনে সফল কাম হবে শেষ হয়নি ইনি এবং ইনার অনুসারীরা ইনার দল আলীর দল কিয়ামতের দিনে সফল কাম হবে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি অতঃপর রাসূল পাক আমাদের দিকে ঘুরলেন চেহারা করলেন ফাকাল অতঃপর বললেন আমা বাল্লাহ খোদার কসম ইন্নাহু আউওয়ালুকুম ঈমানান বিল্লাহ খোদার কসম ইনি তোমাদের সবার চাইতে আল্লাহর প্রতি ঈমান এনেছেন সবারই আগে আউওয়ালুকুম ঈমানান বিল্লাহ ওয়া আকওয়ামুকুম বিআমরিল্লাহ ওয়া আওফাকুম বিআহদিল্লাহ ওয়া আকসামুকুম বিহুকমিল্লাহ ওয়া আকসামুকুম বিসসাবিয়্যাহ ওয়া আদালুকুম বিফির রাইয়া ওয়া আযামুকুম ইনদাল্লাহি মাযিয়্যা ইনি হচ্ছেন আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ক্বালা জাবির ফা আনজালাল্লাহু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা ফাকানা আলিয়্যুন ইযা আকবালা ক্বালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ক্বাদ আতাকুম খায়রুল বারিয়্যা বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অর্থ যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ভাই আলী তোমাদের দিকে আসছেন অতঃপর কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন এই কাবা শরীফের কসম খেয়ে বলছি শুধুমাত্র আলী এবং তার অনুসারীরাই কিয়ামতের দিন সফলকাম হবেন কারণ আল্লাহর কসম তোমাদের সবার আগে আল্লাহর প্রতি ইনি ঈমানের প্রকাশ করেছেন আল্লাহর ওসিলায় ইনি সর্বপ্রথম আমাকে কবুল করেছেন তোমাদের মধ্যে সবার চাইতে ইনি বেশি ওয়াদা রক্ষাকারী
আল্লাহর হুকুম আহকাম বিচারের ক্ষেত্রে ইনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী বাইতুল মালের ভাগ বাটোয়ারার ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণতা এবং অনুসরণের ক্ষেত্রে ইনি সবচেয়ে বেশি অগ্রগামী আল্লাহর নিকট ইনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অতঃপর জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন ফাকালা জাবের আল্লাহর রাসূল এরকম করে বলতেই আছেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন ফাকাল ইন্নাল্লাযীনা ফানজালাল্লাহু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া মাওলা আলীর প্রশংসা করতেই আছেন আর আল্লাহ পাকে আয়াত নাযিল করলেন নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎ কর্মসমূহ করেছেন তিনারাই হলেন সৃষ্টির শ্রেষ্ঠ ফাকালা তো জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন যে কালা আসহাব মুহাম্মাদিন এরপর থেকে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসহাবরা বলছেন যে কদ আতাকুম খায়রুল বারিয়া বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সাহাবীরা রাসূল পাক মাওলা আলীকে আসতে দেখতেন তখন বলতেন যে দেখো দেখো রাসূল পাকের পরেই সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আসতেছেন তার মানে কি সাহাবায়ে কেরামদের এই আকীদা ছিল আলী সৃষ্টির শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামদের কি আকীদা ছিল আলী আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ এই কোরআন পাকের আয়াত ফের এটা আমার এই ট্যাব থেকে এই ট্যাবে এবং আমার পেন ড্রাইভে অসংখ্য কিতাব মজুদ রয়েছে কয়েক হাজার হাদিস ও তাফসীরের কিতাব আমার এই পেন ড্রাইভের মধ্যে রয়েছে তার মধ্যে আমি এখান থেকে বার করে আমি আপনাদের দেখাচ্ছি তাফসীরে দুররে মানসুর এই দেখুন তাফসীরে দুররে মানসুর এখান থেকে আমি পড়ে আপনাদের শোনাবো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আজিম মুফাসসির যার দুই জালাল মিলে যে তাফসীর লিখেছেন সংক্ষিপ্ত তাফসীরে জালালাইন এই তাফসীরে জালালাইনে প্রত্যেকটা মাদ্রাসায় বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামজাবি জামাত ইসলামী প্রত্যেকটা মাদ্রাসায় এই এই তাফসীরে জালালাইন পড়ানো হয় বা দার্স দেওয়া হয় এই কিতাবটি কিন্তু বিস্তারিত তাফসীরের গ্রন্থ তাফসীরে দুররে মানসুর আল কাহেরা প্রিন্ট 15তম খণ্ডে মিশর প্রিন্ট 15তম খণ্ডে 577 পৃষ্ঠা 577 পৃষ্ঠায় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী সানে নজুল বর্ণনা করেছেন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীতে বর্ণিত এবং দুররে মানসুর ছাড়াও এটি ইবনে আসাকির তার তারিখে দিমাশকাল কবিরে 42তম খণ্ডে 371 পৃষ্ঠায় রেওয়ায়েত করেছেন এ হাদিস শরীফটি হাদিস শরীফটি কি ওয়া আখরাজা ইবনু আসাকির আন জাবের ইবনে আব্দুল্লাহ কল কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম ফা আকবালা আলিয়ুন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী পাক মাওলা আলী আলাইহিস সালাম আসলেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না হাযা ওয়াসিয়াতাহু লাহুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নিশ্চয় ইনি আলী এবং ইনার অনুসারীরাই কিয়ামতের দিনে সফল কাম হবে যখন রাসূল পাক এই কথা বললেন যখন আল্লাহ রাসূল বললেন নিঃসন্দেহে খোদার কসম এই আলী আর আলীর অনুসারীরাই কিয়ামতের দিনে সফল কাম হবে যেই এই কথা বললেন ওয়া নাজালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ পাক নাযিল করলেন কোরআনের এই আয়াত নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন তিনিরাই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ ফাকানা আসহাবুন নবী তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরা বললেন ইযা আকবালা আলিয়ুন ক্বালু ক্বাদ জাআ খায়রুল বারিয়া এরপর যখনই আলী আলাইহিস সালাম আমাদের কাছে আসতেন সাহাবিয়া রাসূলরা বলতেন দেখো আমাদের তোমাদের কাছে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি এসেছেন সাহাবায়ে কেরামরা আলী আলাইহিস সালামকে কি বলতেন সৃষ্টি সাহাবীরা আলী আলাইহিস সালামকে রাখতেন সৃষ্টি এক নম্বরে রাসূল পাকও রেখেছেন এক নম্বরে সব দিক দিয়ে মাওলা আলী এক নম্বরে নূর আর মাটি কখনো এক হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী নূরিন মিন নূরিন ওয়াহিদ আমি এবং আলী এক নূর হতে কোন পয়গম্বর রাসূল পাক ছাড়া কোন নবীও নূর নয় সকল পয়গম্বর মাটি থেকে একমাত্র নূর রাসূল পাক আর মাওলা আলী আহলে বাইতে কেরাম আহমদ রেজা খান বরেলভী খোদ নিজে বলেছেন কে আহমদ রেজা খান বরেলভী তার হাদায়েকে বখশিশ কিতাব খুলে দেখুন
তিনি কি লিখেছেন তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হ্যায় আয়নে নূর তেরা সব ঘরানা নূর কা ইয়া রাসূলুল্লাহ আপনার নসলে পাকে আপনার বংশে বাচ্চা বাচ্চা সবই নূরে আলী নূর ফাতেমা নূর হাসান নূর হুসাইন নূর একদিনের বাচ্চা সেও নূর তু হ্যায় আয়নে নূর আপনি হুবহু নূর তেরা সব ঘরানা নূর কা আপনার ঘরের সব আলা ওলাদ নূর আহমদ রেজা খান বেরেলভি উনি হযরত আবু বকরকে নূর বলেননি হযরত উমরকে নূর বলেননি আমরা হযরত আবু বকরের সান ছোট করছি না আমরা মানি আমরা আমাদের খুতবায় আমরা হযরত আবু বকরের যে আলকাব ব্যবহার করি কোন সুন্নিদের খুতবায় আলকাব নাই যে আলকাব আমাদের খুতবায়ে গাউসিয়াতে আছে আমরা খুতবায়ে গাউসিয়া পড়ি আমরা হযরত আবু বকরকে যেটা মানি তোমরা মানো না পারবে না আমরা হযরত উমরকে যেটা মানি তোমরা মানতে পারবে না আমরা মানি তিন আর তিনই যে জায়গায় প্রত্যেকের যেটা জায়গা আছে আমরা সেটা জায়গা দিই উনি উনার জায়গায় উনাকে রাখি হযরত উমরের জায়গায় আছেন এবং উনাকে আমরা যে রেসপেক্ট করি ওটা কেউ রেসপেক্ট করতে পারবে না কোন সুন্নি রেসপেক্ট করতে পারবে না কিন্তু না হযরত আবু বকর না উমর না ওসমান না হযরত তালহা না জুবায়ের কোন সাহাবী মাওলা আলীর সমতুল্য তার কারণ কোন পয়গম্বর নূর নন আর আহমদ রেজা খান বেরেলভি তিনি বলেছেন রাসূল পাক নূর তার পুরা ঘরের আল আওলাদ নূর তো নূর আপনাদের কমন সেন্সের কথা মাটি আর নূর কখনো এক হয় ভাই বলেন কি ভাই মাটি আর নূর এক হয় তো মাটি আর নূর যদি এক না হয় তাহলে মাটি শ্রেষ্ঠ হবে না নূর শ্রেষ্ঠ হবে রাসূল পাক শ্রেষ্ঠ তো রাসূল পাকের আওলাদ নূর শুধু আলী নয় ফাতেমা হাসান হুসাইন হুজুর গাউসে পাক যত আওলাদ সব আসহাব অপেক্ষা শ্রেষ্ঠ কারণ এনারা আহলে বাইতে রাসূল নূরে মুহাম্মাদী ইনাদেরকে তওহীন করা নূরে মুহাম্মাদীকে তওহীন করা সাহাবীকে আমরা কেন মানি ইবাদত করার জন্য তাই যদি হয় যে একজন সাহাবী আজ কলমা পড়েছে কাল মারা গেছে নামাজ পড়ার সুযোগই পাইনি আমরা মনে করি ওই সাহাবিও আপনার 100 বছর বয়স আপনি 80 বছর ধরে ইবাদত করছেন আপনার চেয়েও সেই একদিনের সাহাবি শ্রেষ্ঠ এটাও আমাদের কাছে এটা আমাদের ঈমান ও আকীদা বুঝতে পেরেছেন একদিন আজ কলমা পড়েছে রাসূল পাকের কাছে এক ঘন্টা পরে ইন্তেকাল হয়ে গেল নামাজ পড়ার টাইম পায়নি না কোরআন পড়েছে না নামাজ না রোজা রেখেছে ওই সাহাবিটাও এক ঘন্টার সাহাবি আপনি 100 বছর ধরে ইবাদত করছেন আপনার অপেক্ষা শ্রেষ্ঠ কেন ইবাদত করার জন্য হলে তো আপনি শ্রেষ্ঠ হতেন আপনি 100 বছর ইবাদত করেছেন তিনি একদিনও ইবাদত করেননি কারণ কি কারণ রাসূল পাকের সোহবত ইখতিয়ার করেছেন তো রাসূল পাকের সোহবত ইখতিয়ার রাসূল পাক এমন রাসূল পাকের মর্যাদা এমন উনার সোহবত লাভ করার জন্য যদি তাদের এই মর্যাদা হয় যে তারা যে যে ইবাদত আপনি যা ইবাদত করেছেন ওই ইবাদতের ধারে কাছেও তিনি যেতে পারেননি তারপরেও শুধু সোহবত লাভের জন্যই উনার কেউ নয় আত্মীয় নয় স্বজন নয় ঘর নয় কেউ নয় পাড়া নয় প্রতিবেশী নয় শুধু উনাকে চোখে একবার দেখার জন্য তার যদি এই মর্যাদা হয় তো যাদের সিরায় উপসিরায় ধমনী দিয়ে আল্লাহর রাসূলের রক্ত প্রবাহিত হচ্ছে তাদের মর্যাদা কি হবে কিয়ামত পর্যন্ত রাসূল পাকের যত আওলাদ আহলে বাইত আসবেন একদিনের বাচ্চার কাছে এক কোন সাহাবী হতে পারবেন না কারণ সাহাবীর কাছে আছে সোহবতে মুস্তাফা আর আওলাদে রাসূলের কাছে আছে খুনে মুস্তাফা আহলে বাইতের কাছে আছে নূরে মুস্তাফা আর মাওলা আলীর কাছে কি আছে সোহবতে মুস্তাফা নূরে মুস্তাফা খুনে মুস্তাফা এখন যারা আহলে বাইত আছেন সোহবত নাই এখনকার যুগের কিন্তু রাসূল পাকের নূরে মুহাম্মাদী এবং খুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খুন সিরাই সিরাই প্রবাহিত হচ্ছে যার কারণে আল্লাহ পাক বললেন এই আয়াত পাক নাজিল করলেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সমূহ করেছেন তারাই হলেন সৃষ্টির শ্রেষ্ঠ ফের এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুর
15তম খণ্ড মিশর প্রিন্ট আল কাহেরা 577 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন ও আখরাজা ইবনু আদি ও ইবনু আসাকির আন আবি সাইদ মারফুআন আলিয়ুন খায়রুল বারিয়া আল্লাহ পাক যে আয়াত পাক নাযিল করলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন এ কোরআন এটা কি সূরা আল বাইনা 7 নম্বর আয়াত নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন তারা সৃষ্টির শ্রেষ্ঠ এই আয়াত পাক কার উপর নাযিল হয়েছে আল্লামা সিউতি রিওয়ায়াত করছেন যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মারফু সানাদে বর্ণনা করেছেন যে এখানে খায়রুল বারিয়া বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন আলিয়ুন খায়রুল বারিয়া আলী হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ এখন বলেন এই মোল্লা মলবিদের কথা নেবেন না কোরআন পাকের তাফসীর নেবেন রাসূল পাকের কথা নেবেন না সাহাবীদের কথা কার কথা নেবেন সাহাবীদের কথা নেবেন না রাসূল পাকের কথা নেবেন না কোরআন নেবেন না আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূল পাক বর্ণনা করছেন যে এই আয়াত যা আল্লাহ পাক বললেন সৃষ্টির শ্রেষ্ঠ খায়রুল বারিয়া এটা হচ্ছেন আন আবি সাঈদ মারফুআন আলিয়ুন খায়রুল বারিয়া এখানে আলী আলাইহিস সালামই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ তা আমরা আলী আলাইহিস সালামকে সৃষ্টির শ্রেষ্ঠ মানি শুনে শুনে না আমরা এভাবে কি বলে নাম গায়ের জোরে না সব আমরা যা মানি সব কিতাব এ কোরআন এ হাদিস শুধু তাই নয় আবার বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস ক্বালা লাম্মা নাযালা হাযিহিল আয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটাও দুররে মানসুর 15তম খণ্ডের 577 থেকে 578 পৃষ্ঠা মিশর প্রিন্ট আপনারা খুলে দেখেন আর যদি কোনো আলেম আমার কাছে দেখতে আসেন কোনো সমস্যা নাই দেখেন দেখলে দোষের কিছু নাই কিন্তু এগুলো জাবারজের বিহীন আরবি আপনারা তো পড়তে পারবেন না আমি আপনাদের জন্য বলছি না আলেম সম্প্রদায়কে আসবেন আমি ট্যাব বা হাদিসের কিতাবও আছে আমি খুলে দেব আপনি পড়ে লোককে শোনাবেন আমি যেটা পড়ছি ওটাই লেখা আছে কিনা মানে করেও শোনাবেন বুঝতে পেরেছেন না আমি তো কিতাব হাতে নিয়ে কথা বলছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আন ইবনে আব্বাস ক্বালা লাম্মা নাযালা হাযিহিল আয়া ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যখন এই আয়াত পাক নাযিল হলো এই আয়াত পাক নাযিল হওয়ার আগে যখন মাওলা আলীর শান বর্ণনা করছিলেন তখন তার পরিপ্রেক্ষিতে আয়াত আসলো ফের যখন আয়াত আসলো যখন লাম্মা নাযালাত হাযিহিল আয়া ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যখন এই খায়রুল বারিয়ার আয়াত পাক নাযিল হলো ক্বাল রাসূলুল্লাহ এই আয়াত পাক নাযিল হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে বললেন হুয়া আনতা ওয়া শিআতুকা ইয়াউমাল কিয়ামা রাদিনা মারদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাক যখন নাযিল হলো তখন মাওলা আলীকে বলে হে আলী তুমি আর কেবলমাত্র তোমার অনুসারীরাই কিয়ামতের দিনে সফল কাম হবে আর আর আনতা ওয়া শিআতুকা ইয়াউমাল কিয়ামা রাদিনা মারদিন আর কিয়ামতের দিনে হে আলী তুমি এবং তোমার যত অনুসারী তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন রাজি থাকবেন আর তুমি এবং তোমার অনুসারীরাও আল্লাহর উপরে কিয়ামতের দিনে রাজি থাকবে অর্থাৎ অর্থাৎ কিয়ামতের দিনে মাওলা আলীর অনুসারীদের এমন পুরস্কার দেওয়া হবে এমন রিওয়ার্ড দেওয়া হবে এমন পুরস্কার দেওয়া হবে যে কিয়ামতের দিনে মাওলা আলীর অনুসারীরাই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে ইয়ে কোরআনের তাফসীর এ কি তাফসীরুল কোরআন বিল হাদিস নববী নবী পাকের হাদিস দ্বারা কোরআনের তাফসীর এটা শুধু তাফসীর নয় ইয়ে কোরআনের তাফসীর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাক এখন বলুন এই মোল্লা মলবিরা চিৎকার করে বেড়াই ওইটা শুনবেন না কোরআন শুনবেন না রাসূল পাকের উপর আমল করবেন কোনটা ভাই বলেন না কেউ কেউ ভাবছেন যে কে জানে রাসূল পাকের কথা যদি আমাদের মনোপুত না হয় তাহলে ওটা মানা যাবে না নাকি হ্যাঁ তো সবাই বলছেন না কেন সবাই বলুন কোনটা মানবেন রাসূল পাকের কথা না যেটা এতদিন সারা জীবন ধরে যেটা মলবিদের কথা শুনেছিলেন কোনটা হ্যাঁ একটি আমি বলেছি
আমি বলে দিয়েছি যদি আমি নিজের তরফ থেকে কিছু বলি আমাকে আপনারা প্রশ্ন করবেন আমার ওই কথা তো মানবেনই না বরং প্রশ্ন করবেন আপনি কোথায় পেয়েছেন বললেন কেন বলেছেন দলিল দেন চার্জ করবেন আমাকে আমরা দলিল ব্যতীত কোনো কথা বলি না আর এরা করে কি জানেন এরা হচ্ছে মানে একদম এ কি বলেন ওটাকে মানে ধর্মান্ধ টাইপের তার বাপ দাদা যে ধর্ম মেনে এসেছে যাকে তারা অনুসরণ করে তাকে ভুল বলুক ঠিক বলুক সেই ঠিক কোরআনে হাদিসে যদি থাকে আমাদের বিরুদ্ধে তাও মানবো না কেননা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলে দিয়েছে এবং তারা তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে এমন মানে বলে তার কথা সবই পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে তার উপরে যদি কেউ এতরাজ করে তাহলে বলে সে সুন্নিয়াত থেকে খারিজ আরে ভাই এ থট ওরা কোথা থেকে পেল আবু হানিফা পর্যন্ত কখনো বলেন নাই যে আমার কথা যদি তোমরা অস্বীকার করো বা আমার কথার উপরে তোমরা যদি ইখতিলাফ করো তো সুন্নাত থেকে খারিজ বরং শুধু তাই নয় ইমাম আবু হানিফার উপরে ওনার বিশিষ্ট দুই ছাত্র তার ছাত্ররাও ইখতিলাফ করেছেন শুধু করেছেন নয় আবু হানিফা বলে গেছেন এটা পড়ে দেখো তোমরা ফিকার কিতাব পড়ো উসুলের কিতাব পড়ো উসুলুল হাদিস পড়ো ফিকহে হাদিস পড়ো তোমরা তো পড়ো না তাতে কি লেখা আছে তাতে লেখা আছে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ওনার দুই সাগরেব যাকে সাহেবাইন বলা হয় একজনের নাম মুহাম্মদ একজন নাম আবু ইউসুফ ওনার বিশিষ্ট মানে ই ছিলেন সাগরেব ছিলেন ছাত্র অনেক মাসালা আবু হানিফার মাসালার উপরে হযরত মুহাম্মদ ইখতিলাফ করেছেন অনেক মাসালার উপরে আবু ইউসুফ ইখতিলাফ করেছেন হযরত আবু হানিফা বলেছেন ইমাম মুহাম্মদ বলেছেন যে আমার শিক্ষক মশাই বললেও এটা কিন্তু ঠিক নয় আমার দৃষ্টিতে এটা এই হবে কোনটা আবু ইউসুফ বলেছেন যে এটা এই হবে আবু হানিফা কি বলেছেন শুনুন উনি বলেছেন যদি আমার কোনো মাসালার উপরে আমার ওই দুই সাগরেদদের মধ্যে দুজনের মত এক হয়ে যায় তাহলে আমার মতটাকে ত্যাগ করে তাদের দুইজনের মতটা গ্রহণ করবে যেদিকে মেজরিটি হবে যদি যদি একজনের বিরুদ্ধে একজন যদি ইখতিলাফ করেন তাহলে এটা হবে না কেন আবু ইউসুফ হাদে ইখতিলাফ করলেন তো মুহাম্মদ তো করেননি তার মানে মুহাম্মদ আবু হানিফার দিকে তাহলে এদিকে মেজরিটি হলো আবার মুহাম্মদ যদি ইখতিলাফ করেন তাহলে আবু ইউসুফ তো করেননি তাহলে আবু ইউসুফ আবু হানিফার দিকে তাহলে তো এদিকে মেজরিটি হলো বললেন মুহাম্মদ আর ইউসুফ এই দুজনে যদি আমার মাসালার উপরে ইখতিলাফ করেন তাহলে দ্বিমত পোষণ করেন এবং ইখতিলাফ করে ইখতিলাফ তাহলে আমারটা গ্রহণ করবে না সাহেবাইনকে গ্রহণ করবে এবং ফিকহে হানাফিটা কি আজ শুনে যান সব মাসালা আবু হানিফার মাসালা আমাদের নাই সব আমরা আবু হানিফার মাসালায় চলি না যে যে আবু হানিফার মাসালার উপরে সাহেবাইন মত মতবিরোধ করেছেন আমাদের ফিকহে হানিফা সাহেবাইনের উপরে আমরা আবু হানিফার ওই মতটার উপরে চলি না সাহেবাইনের উপরে চলি তাহলে আবু হানিফার মতের উপরেও ইখতিলাফ করেছেন তার ছাত্ররা এবং তিনি নিজেও বলেছেন তার মধ্যেও ভুল থাকতে পারে এবং তার যদি ভুল থাকে এবং ইখতিলাফ করেন এবং যদি সাহেবাইনের মত এক হয় তাহলে আবু হানিফার মত ছেড়ে সাহেবাইনকে ধরবে তার দুই সাগরেদকে আর তোমার ইমাম আবু হানিফার চেয়েও বড় হয়ে গেল বলে যে আমাদের ইমাম আমাদের লিডারের বিরুদ্ধে যদি কথা বলে বলে সুন্নিয়ার থেকে খারিজ তার মানে কি এরা ইনডাইরেক্টলি তারা তাদের ইমামকে মাসুম বলে যে এদের দ্বারা কোনো ভুল ইনার দ্বারা কোনো ভুল নাই বুঝতে পেরেছেন না এই আকিদা গালাত এই আকিদা গালাত কাজেই আপনি বাপদাদার কাল থেকে কি শুনে রেখেছেন এর উপরে ভাই আমল করবেন না আমল করুন দেখুন কোরআন আর হাদিসে কি আছে শুধু তাই নয় এই আয়াতের তাফসিরে তাফসির আত-তাবারি তাফসিরে তাবারি ছয় থেকে না 556 পৃষ্ঠা 556 পৃষ্ঠার মধ্যে তাফসিরে তাবারির মধ্যে রিওয়ায়াত করেছেন ওয়াকাদ হাদাসানা ইবনু হুমায়েদ ক্বালা হাদাসানা ঈসা ইবনু এই হাদিসটি মুহাম্মদ ইবনে আলী থেকে বর্ণিত মুহাম্মদ মানে হযরতে মুহাম্মদ ইবনে আলী আলী মানে হযরতে জাইনুল আবেদিন আলাইহিস সালাম আর ওনার সাজাদা মুহাম্মদ আল বাকের ইমাম বাকের আলাইহিস সালাম বর্ণনা করছেন
যে উলাইকা হুম খায়রুল বারিয়া আহলে বাইত পাক কি বলছেন দেখুন ইমাম বাকির আল ইসলাম তাফসীর আল তাবারী সবচেয়ে পুরনো তাফসীরের কিতাব তিনি বলছেন ইমাম মুহাম্মদ আল বাকির আল ইসলাম যে উলাইকা হুম খায়রুল বারিয়া ইয়াকুলু আলিয়ুন فقال النبي صلى الله عليه وسلم انت يا علي وشيعتك خير البريه رسول نبي পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আলী তুমি এবং তোমার অনুসারীরাই হলেন সৃষ্টি শ্রেষ্ঠ তাফসীরে দুররে মানসুর এবং তাফসীরে তাবারীতেও এই আয়াতটি এসেছে তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহ পাক যে বললেন নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন তারাই হচ্ছেন সৃষ্টি শ্রেষ্ঠ এটা হচ্ছেন কে মাওলা আলী আলাইহিস সালাম কে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তাফসীর আল্লাহর রাসূলের নেবেন না মওলবিদের নেবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রাসূল পাক মাওলা আলী রাসূল পাক যখন বললেন যে আল্লাহ পাকের যে আয়াত নাজিল হয়েছে মাওলা আলী সৃষ্টির শ্রেষ্ঠ তাহলে উনার সমতুল আর কেউ আছে উনার প্যারালাল আর কেউ আছে এরপরে উনার সমতুল মনে করা ও আল্লাহর রাসূলকে রাসূলের বাণীকে অস্বীকার করা কোরআনের আয়াতকে অস্বীকার করা এরপরও যারা মাওলা আলী আলাইহিসসালামের চেয়ে বড় তো দূরের কথা আলীর সমতুল যাকে মনে করে যারা কাউকে সে কোরআনের আয়াতকে অবমাননা করলো আর কোরআনের আয়াতকে যে অবমাননা করলো সে মুসলমান না কাফির আপনারাই ফতোয়া দেন ফের এই আয়াতের তাফসীরে আল্লামা আলী বিন শাহাবুদ্দিন উলুবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু যিনি হযরত আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু তিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছেন কতজন থেকে এবং এট এ টাইম 2000 ওলি আল্লাহর সোহবত লাভ করেছেন উনি রাস্তা দিয়ে যেতেন সব সারা পৃথিবী উনি পরিভ্রমণ করেছেন আর ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস নিতেন আম মানুষের কাছ থেকে নিতেন না একমাত্র ওলি আল্লাহ অর্থাৎ এই হাদিসের যত সানাদ রয়েছে সব হচ্ছেন আল্লাহর ওলি তাদের থেকে ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করে করে একটি কিতাব লিখেছেন এই কিতাবটির নাম মাবাদাতুল কুরবান ফি ফাজাইলে আলে আবা এই কিতাবটি আমি এখনো নেটে খুঁজে পাচ্ছি না আমি কোনো মার্কেটেও এখনো পাইনি এটা আমার মাওলা পাকের লাইব্রেরিতে আমার পীর মুর্শিদ মেদিনীপুর দরবার পাক ওনার কলকাতার কুতুবখানা যে আছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সারা পৃথিবীর মধ্যে বড় লাইব্রেরি যেখানে এমন কোনো বিশ্বের কিতাব না যা ওই লাইব্রেরিতে নাই আমার হুজুর পাক দয়া করে ওই লাইব্রেরিতে আমাকে পড়ার হুকুম এবং চান্স দিয়েছেন এবং ওই লাইব্রেরি থেকে এই কিতাবটি আমাকে ফটোকপি করে আমাকে দিয়েছেন এর জেরক্স কপি আমাকে অরিজিনাল তো পাচ্ছি না জেরক্সটা আমার কাছে আছে ওখান থেকে করেছি এই মাবাদাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা কিতাবের তৃতীয় মাবাদাতের প্রথম হাদিস এবং এই হাদিসের রাবি আতা তিনি বলছেন আন আতা সাআলতু আয়েশা আন আলী হযরত আতা বলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে মাওলা আলীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম শুনুন খাস পয়েন্ট উম্মুল মুমিনিন সাধারণ লোক নয় ঘরওয়ালি নবী পাকের স্ত্রী জগৎ জননী সকল মুমিনদের মা তিনি কি বলেছেন শুনুন তার আকীদা কি বলেন তাকে আমরা আলীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম হে উম্মুল মুমিনিন আপনি নবী পাকের ঘরওয়ালি ঘরে থাকেন ঘরের খবর আপনি জানবেন আপনি একটু আলীর ব্যাপারে বলেন আলী কে আলী কোন হ্যায় আলী কা মাকাম ক্যা হ্যায় আলীর মর্যাদা কি একটু আলী সম্পর্কে বলেন ক্বালাত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ক্বালাত যালিকা খায়রুল বাশার লা ইয়াশুক্কু ইল্লা কাফির বলেন শুনে রাখো আলী আলাইহিস সালাম খায়রুল বাশার এই ব্যাপারে কেউ সন্দেহ করবে না কাফির ব্যতীত অর্থাৎ আলী আলাইহিস সালাম খায়রুল বাশার এ কথা যে অস্বীকার করবে ও কাফের কে কাফের বলেছে ওলিউল্লাহ কাফের কে বলেছে মেদিনীপুর দরবার কাফের বলেছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে মাওলা আলী আলাইহিস সালাম আহলে বাইত পাক এনারা প্রত্যেকে খায়রুল বাশার আর ইনাদেরকে খায়রুল বাশার যে না মানবে উম্মুল মুমিনিনের ফতোয়া ও কাফের এটা উম্মুল মুমিনিনের ফতোয়া এ তো ভাই উম্মুল মুমিনিন বলেছেন এরপর যখন রাসূল পাক কি বলেন আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন বলবেন না কেন উনি তো ওই ঘরের লোক ওই ঘরের স্ত্রী উনি তো নবী পাক থেকে শুনেছেন কি শুনেছেন দেখুন এটাও আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু
মাওয়াদাতুল কুরবা ফি ফাযাইলি আলে আবা তৃতীয় মাওয়াদাতের দ্বিতীয় হাদিস 36 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন এই হাদিসের রাবি খোদ মাওলা আলী আলাইহিস সালাম তিনি নিজে বর্ণনা করছেন আন আলী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আলী আনতা খায়রুল বাশার মা শাক্কা ফিহি ইল্লা কাফির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাওলা আলী ইসলাম বলেন আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন হে আলী আনতা খায়রুল বাশার হে আলী তুমি খায়রুল বাশার আছো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ আছো মা শাক্কা ফিহি ইল্লা কাফির এ ব্যাপারে কেউই সন্দেহ করবে না কাফির ব্যতীত সিয়াসিত্তাতে আসছি দাঁড়ান প্রথমে সিয়াসিত্তা দিলে তো হবে না আপনার ধরেন কি হয়েছে কি বলেন নাম আমাশা হয়েছে তো প্রথমেই তো একদম হাই ডোজ দিলে হবে না কি করতে হবে প্রথমে ডাক্তার প্রাথমিক যখন আপনার রোগ হলো প্রথমে মেট্রোজিল দিবে মেট্রোনিরাজল ট্যাবলেট যখন দেখলো এটাতে কাজ হলো না তখন দিবেন নরফ্লক্স টিজেন্ট নরফ্লক্সাসিন অ্যান্টিনিডাজল কিংবা ও2 অনিডাজল অ্যান্ড ওফ্লক্সাসিন বুঝতে পেরেছেন অর্নিডাজল অ্যান্ড আর প্রথমেই সামান্য পায়খানা আছে আর দিয়ে দিল ওফ্লক্সাসিন অ্যান্ড অর্নিডাজল বা টিনিডাজল অ্যান্ড নরফ্লক্সাসিন তো আপনার ক্ষতি হয়ে যাবে কাজে প্রথমে হাই ডোজ দিলে তো ভাই ক্ষতি হয়ে যাবে এই জন্য এখন চলতেছে মেট্রোনিডাজল কি চলছে মেট্রোনিডাজল ট্যাবলেট এরপরে আসবে অর্নিডাজল আসবে টিনিডাজল আসবে আরও যেগুলো আরও আপডেটেড এসছে বুঝতে পারছেন অ্যান্টিবায়োটিক সেগুলো ইনশাল্লাহ আসবে একটু ধৈর্য ধরেন ভাই আপনারা কি অধৈর্য হচ্ছেন হ্যাঁ আচ্ছা এ তো গেল ফের দেখুন এই আয়াতের উপরে মাওয়াদাতুল কুরবা ফি ফাযাইলি আলে আবা তৃতীয় মাওয়াদাতের 36 পৃষ্ঠা হাদিস নাম্বার 3 ফের আল্লামা যাহাবি আজিম মুহাদ্দিস আল্লামা যাহাবি সিয়ারু আলামুন নুবালা এই কিতাবের অষ্টম খণ্ডে 250 পৃষ্ঠা ফের ইবনে আসাকির ইমামে আলী দ্বিতীয় খণ্ডে 444 পৃষ্ঠা ফের খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদ সপ্তম খণ্ডে 421 পৃষ্ঠা এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এসছে এই হাদিসের রাবি হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু যাকে রাসূল পাকের রাজদার বলা হয় হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ওয়া আন হুযাইফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিয়ুন খায়রুল বাশার মান আবা ফাকাদ কাফার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলী আলাইহিস সালাম খায়রুল বাশার মান আবা এ কথা যে অস্বীকার করবে ও কাফির হয়ে গেল মুখে বলা তো দূরের কথা আলীকে যে খায়রুল বাশার অস্বীকার করবে ও কাফের কে বলছেন ভাই বলুন কে বলছেন রাসূল পাক কে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তা তুমি কেমন নবীর উম্মত তোমার যেটা মনোপুত হবে ওটা নবীর কথা নিবে যেটা মনোপুত হবে না নিবে না যে নবীর কথাই যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে না দেখে ওনার কথাই মেনে নিয়েছি আমরা সেই নবী পাক বলছেন আলী আলাইহিস সালাম খায়রুল বারিয়া সৃষ্টি শ্রেষ্ঠ আলী আলাইহিস সালাম খায়রুল বাশার এবং ওনাকে খায়রুল বাশার যে না মানবে ও কাফের তখন তুমি মানতেছো না তো তুমি আর মুসলমান কি করে থাকলে এবং রাসূল পাক পরিষ্কার বললেন যে মানবে না যে ইনকার করবে মান আবা ইয়ে এলানে মুস্তাফা হে ইয়ে হাদিসে নববী হে চারখানা হাদিস থেকে একটা ইবারত আমি কোট করে শুনিয়েছি যে আলী আলাইহিস সালাম সৃষ্টি শ্রেষ্ঠ অত মাওলা আলীর প্যারালাল কায়নাতে নাই সমতুল কেউ নাই আর এই কথার ব্যাপারে যে সন্দেহ করবে মুখে বলা তো দূরের কথা ভাবা তো দূরের কথা শুধু সন্দেহ যে করবে আল্লাহ রাসূল বলছেন কাফের যে ও কাফির হয়ে গেল এ কথা জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আন জাবের ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন খায়রুল বাশার মান শাক্কা ফি কাফারা আলী আলাইহিস সালাম খায়রুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের বললেন শুনো আলী আলাইহিস সালাম খায়রুল বাশার এ ব্যাপারে যে সন্দেহ করবে সেই কাফের এই ব্যাপারে যে সন্দেহ করবে সে ভাই দেখুন কেতাবে আছে কিনা এখন আমি কাউকে জবরদস্তি করতে আসেনি কেতাবে থাকার পরেও যদি নাম মানেন লাইক রাফিদ্দিন
না মানা না মানা আপনার ব্যাপার কেউ যদি থাকার পর না মানে আমি বুঝব কোরআন মানে না আমি বুঝব তিন হাত লম্বা দাড়ি থাকলেও ওটা রবীন্দ্রনাথের দাড়ি কি আমার জিম্মাদারি একজন কিতাবের হাওলা দিয়েছি যদি আপনি কিতাবে খুঁজে না পান দেখাবার রেসপন্সিবিলিটি আমার দেখাবার জিম্মাদারি আমার কিন্তু আমি চলে যাওয়ার পরে চিৎকার করলে হবে না যা আপনি দেখতে যাবেন এখনি এসে দেখে যান দেখতে আসা মানে তো এই নয় যে আমার সাথে আপনি ঝগড়া করতে এসেছেন এটা আমি কখনো মনে করব না আর আমাদের কাছে কেউ দেখতে আসলে আমরা রেগে যাই না আমি খুশি হই আমি ওয়েলকাম করি মোস্ট ওয়েলকাম ধন্যবাদ জানাই আপনাকে চেয়ার দেব আমি খুশি হব আপনার প্রতি তো আপনি কেন দেখতে আসছেন না পরে চিৎকার করছেন দেখতে আসুন না দোষ কি আপনার সব জানা থাকবে তার তো কোনো মানে নাই আমি যে সব জানি তাও তো না কেউ যদি ভাবে আমি সব জানতে তার চেয়ে জাহেল পৃথিবীতে কেউ না আমিও তো অনেক কিছু জানি না বেশিরভাগই আমি জানি না খুব সামান্য জানি আমিও তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি আপনি আমার কাছে আসলে আমিও আপনার কাছে টিচার হিসেবে আপনাকে আমি শুধাবো যে ভাই এটা আমার জানা নেই আপনি আমাকে বলেন আমি জানি না বলা দোষ নাই বরং না জেনে আমি মে জাননেওয়ালা এটাই হচ্ছে দোষ বুঝেছেন না না কোনো মানুষ সব জানতা নয় একমাত্র মাওলা আলী এবং তার খানদান ছাড়া এই ঘরওয়ালা ছাড়া সব জানতা কেউ নাই যত বড় মহাদেশ হোক কাজে আপনি আসুন আপনার সন্দেহ থাকলে দেখুন ঝগড়ার তো কিছু নাই আপনি আমার ভাই আপনি আমার সে বেরিলি হন দেওবন্দি হন ওয়াহাবি হন লামজাব হন যে মাঝেন আপনি আমার ভাই আপনাকে আমি খুশি আপনি ভাই হিসাবে গ্রহণ করব এসে দেখে যান যদি সন্দেহ থাকে কিন্তু চলে যাওয়ার পরে যদি চিৎকার করেন এটা চুগলখড়ি বুঝতে পেরেছেন না এবং তাহলে আপনি কি আমি কি আপনি ভাবছেন আমি কি তাদেরকে এই রাস্তায় আনার জন্য এসেছি না যাদের ভিতরে না পাকি আছে ওরা আসতে পারবে না আহলে বেত পাক ও পবিত্র এই পবিত্রদের ভালোবাসা কখনো নাপাক হৃদয়ে আল্লাহ পাক নাজিলই করবেন না অতএব আমরা যতই দলিল দিই এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি আমরা এনে দিতে পারি মানতে পারবে না জানবে এটাই ঠিক এটাই সত্য ওরা জানে ওরা কি এটা জানে না দেখতে আসে না কেন আসছে না কেন ওরা জানে যেগুলো আছে আমাদের চেয়েও বেশি জানে ওরা জানে কিন্তু মানতে পারছে না কারণ কি ওরা নাপাক ওদের মধ্যে মুনাফেকি রয়েছে এই জন্য বুঝছে বুঝছে যে এটাই ঠিক কিন্তু আল্লাহ পাক ওদের হৃদয়ে ইনাদের মুহাব্বত নাজিল করছেন না তাই মানতে পারছে না কাজেই আমরা তাদেরকে আনার জন্য আসিনি আমরা এসেছি এই জন্য আমাদের আকীদাটা যে হক আমরা যে হেদায়েতের উপরে এই রাস্তাতেই সিরাতে মুস্তাকিম এটা এস্টাবলিশ করার জন্য আমাদের এখানে আসা আর আমাদের যারা এই পথে রয়েছেন তাদের অনেকের দদুল্যমান থাকতে পারেন তাদের ইমানকে আরো মজবুত করার জন্য বুঝতে পেরেছেন না আর যারা দু নৌকায় পড়ে আছেন কে জানে তাই তো ওনারা তো আমাদের বক্তব্য শুনছেন না তাদের মাঝে রয়েছেন কিন্তু আসলে লোক ভালো তারা যখন এ কথা শুনবেন ধন তৌবা করে চলে আসবেন আসছেই আপনাদের এই মেটিয়া বুরুজ এলাকা থেকেই কত লোক তৌবা করে আমাদের আহলে বাইত পাকের রাস্তায় চলে এসেছে সারা পৃথিবী থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের বক্তব্য শুনে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করছেন বুঝতে পেরেছেন না কাজে আপনারা দেখুন হ্যাঁ বাংলাদেশি বলছেন যে দুইজন দুই পাশে বাংলাদেশি বুঝেছেন না এনারাও মুহাব্বতের টানে চলে এসেছেন এখানে আচ্ছা এবারে আমরা সিয়াসি তাহাদিসে ঢুকবো দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মাওলা আলী আলাইহিস সালাম যে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ এর উপরে সিহাসিত্তা হাদিসের মধ্যে খুব মন দিয়ে শুনবেন অনেক হাদিস রয়েছে এই হাদিস মাদ্রাসায় পড়ানো হয় আপনি এদিকে চলে আসেন দার্সি কিতাব এগুলো সিলেবাস প্রত্যেকটা মাদ্রাসায় বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামাঝাবি জামাত ইসলামী তাবলিগ জামাত শিয়া ভাইদের মাদ্রাসা ছাড়া শিয়া ভাইদের মাদ্রাসা ছাড়া প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয় এবং এই হাদিসের বই না পড়লে মৌলভি হবে না সে বেরিলি হোক আর দেওবন্দি হোক আর ওয়াহাবি হোক তো তারাও এগুলো পড়ে তারা কি জানে না দেখুন এখন আমি তাদের কিতাব থেকে বলছি এখন আমি যে হাদিস শরীফটি আপনাদের সামনে পড়ে শোনাবো
বা আমি শোনাতে চাচ্ছি, এটি আমি একটি হাদিস নয় কতকগুলো হাদিসের কিতাব। প্রথম সহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিসের কিতাবে এই হাদিস শরীফটি আছে, কিতাবুল ফাজাইল, ফাজাইল চ্যাপ্টারে। এবং মুসলিম শরীফটি মুত্তাফাক আলাই, 86টা হাদিসের মধ্যে একটি হাদিস, এবং মুসলিম শরীফের হাদিসের সমস্ত হাদিস সহিহ। মুসলিম শরীফ ছাড়াও এই হাদিস শরীফটি সহিহ বুখারীর দুই জায়গায় এসেছে। কয় জায়গায় বলুন? বুখারী শরীফে দুই জায়গায়, একটি সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল মানাকেব 525 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দেওবন্দ প্রকাশিত পৃষ্ঠা, আমি বললাম ভারতবর্ষের দেওবন্দ প্রকাশিত কিতাবুল মানাকেব সহিহ বুখারী প্রথম খণ্ডের 525 পৃষ্ঠা। ফের বুখারী শরীফ সহিহুল বুখারী কিতাবুল মাগাজী দ্বিতীয় খণ্ডের 605 পৃষ্ঠা, এটাও দারুল উলুম দেওবন্দ প্রিন্ট সহিহ বুখারী। বুখারী ছাড়াও এই হাদিস শরীফটি মিসকাতুল মাসাবি, ছয়টা হাদিসের কিতাব পড়াবার আগে প্রথম যে হাদিসের বই পড়ানো হয় তার নাম মিসকাতুল মাসাবি, যাকে বলে মিসকাত শরীফ, তার দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 564 পৃষ্ঠা। ফের এই হাদিস শরীফটি তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট ওল্ড এডিশনের 214 পৃষ্ঠা, নিউ এডিশনের 213 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্টের দুটো পৃষ্ঠা হয়ে গেছে। ফের এই হাদিস শরীফটি ইমাম নাসাইর খাসায়েসে আলী 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা এবং 9 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি এসছে। এবং এই হাদিস শরীফটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যেও এই হাদিসটি বর্ণনা করেছেন। এবং এই হাদিসে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এবং সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ছাড়াও ইমাম নাসাই হাদিস শরীফটি হযরতে আব্দুর রহমান বিন আবু আবি লাইলা এবং আবদুল্লাহ ইবনে বুরাইদা থেকে বর্ণনা করেন। ফের এই হাদিস শরীফটি হযরতে সালমা ইবনে আকওয়া বর্ণনা করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে আবু হুরাইরা, প্রমুখ সাহাবায়ে কেরাম হযরত জাবির ইবনে আবদুল্লাহ আনসারী, হযরতে আবু রাফে, সাহাবায়ে কেরামের এক জামাতে সাহাবীটি এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, এত এত সাহাবী। এবং হাদিসের এমন কোনো কিতাব নাই, কুতবে হাদিসের ম্যাক্সিমাম কিতাবে হাদিস শরীফটি এসেছে এবং এটি মুত্তাফাক আলাই, সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস। মুত্তাফাক আলাই কাকে বলে? হাদিস অনেক হাদিসের দরজা আছে, যাইফ হাদিস, গরিব হাদিস, হাসান হাদিস, সহি হাদিস। তো হাসান হাদিসও ভালো, কিন্তু টপ র্যাঙ্কের হাদিস হচ্ছে হাদিসের সহি। হাদিসের সহির মধ্যে আবার সহি কাকে বলে? একটি হাদিস সহি হওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে, ইমাম বুখারীর হিসেবে শর্ত একরকম, মুসলিমের শর্ত একরকম, তিরমিজির শর্ত একরকম, এক এক মুহাদ্দিসের শর্ত এক এক রকম। তো কোনো হাদিস দেখা গেল ইমাম বুখারীর শর্তে সহিত মুসলিমের শর্তে নয়, আবার কোনো হাদিস মুসলিমের শর্তে তো তিরমি বুখারীর শর্তে নয়, কিন্তু এই হাদিসটি বুখারীর শর্তে সহি, মুসলিমের শর্তে সহি, দুই ইমামের শর্তে যে হাদিস সহি এবং দুই ইমাম যে হাদিসকে তাখরিজ করেছেন তাকে বলে মুত্তাফাক আলাই, টপ র্যাঙ্কের হাদিস, মুত্তাফাকুন আলাই, ওই দরজার হাদিস। শুনুন, আলীর মুহাব্বত করলে নাকি সিয়া হয়ে যায়, বুঝতে পেরেছেন না? এই যে এতক্ষণ শুনলেন যে আলী আলাইসলাম সৃষ্টি শ্রেষ্ঠ, তা আলী আলাইসলামকে শ্রেষ্ঠ বললে যদি এটা সিয়াদের আকিদা হয় তা আল্লাহ রসুল সিয়া, তো উনার উপরে ফতোয়া দেন। এই আকিদা তো আল্লাহ রসুলের, কার আকিদা? আল্লাহ রসুলের। বলুন এই আকিদা কার? এতক্ষণ হাদিস পাক কার থেকে শুনালাম? আর কোরআনটি কার? আল্লাহ রসুলের পাকের। তাহলে আল্লাহ সিয়া? নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহই তো বলেছেন যে আলিয়ুল খায়রুল বারিয়া, খায়রুল বারিয়ার আয়াত তো আল্লাহ নাজিল করেছেন ভাই। অতএব এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, উম্মুল মুমিনিন বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন। অতএব যা যেটা আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, উম্মুল মুমিনিনগণ যে আকীদা রেখেছেন, সাহাবায়ে কেরামরা যে কথা বর্ণনা করেছেন, এটাই সুন্নিয়াত। তো আলী কো খায়রুল বারিয়া মাননা ইয়ে শিয়াত নহীঁ, এহি সুন্নিয়াত হ্যায়। আর আলীকে যে সৃষ্টির শ্রেষ্ঠ মানে না, ও সুন্নি নয়। আমি জোর গলায় মেটিয়া বুঝে বলে গেলাম, ও সুন্নি না। শুধু কয়েকজন আলেম মিলে ইজতেমা করলে সুন্নি নয় ভাই, আল্লাহর রসুলের বিরুদ্ধে ইজতেমা হবে, ইজমা হবে। আল্লাহর রসুলের এগেনস্টে যদি কেউ ইজমা করে
তমাম পৃথিবীর ওলামা মিলে মুহাদ্দিস মিলে মুফাসসির মিলে এমন কি সকল সাহাবীরাও যদি ইজমা করে রাসূলুল্লাহর বিরুদ্ধে ওটা গ্রহণযোগ্য নয় যদিও আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলের পাকের এগেইনস্টে ইজমা করেননি করবেন না বুঝতে পেরেছেন না ইম্পসিবল অতএব আল্লাহর রাসূল যেটা বলেছেন ওটা সুন্নিয়াত আর তোমরা যেটা সুন্নিয়াত বানিয়ে রেখেছো এখন বর্তমানে বলছো এই সুন্নিয়াত এটা সুন্নিয়াত না এ খারেজিয়াত এ কি বলুন এ কি খারেজিয়াত এ সব তো ভাই কোরআন এবং হাদিস আমি যে যে কিতাবগুলো কোট করলাম পৃষ্ঠানে আগে বলে দিয়েছি বারবার বলছি না মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম এ হাদিস খাইবারের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে যখন গেলেন কতকগুলো দুর্গের মধ্যে সবচেয়ে বড় দুর্গ ছিল সেই দুর্গ জয় করার জন্য খুব মন দিয়ে শুনবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন কার হাতে বলুন সবাই বলুন কার হাতে তবেই তো আমি বুঝবো যে আপনারা বুঝছেন নালে আমি কি করে বুঝবো ভাববো ঘুমাচ্ছেন নারটা যেন সতেজ থাকে বলুন প্রথম দিন ঝান্ডা কার হাতে দিলেন তার মানে তিনি সেনাপতি উনি গেলেন কিন্তু জয়লাভ হলো না জয় না করেই উনি ফিরে চলে আসলেন পরের দিন এই ঝান্ডা হযরত উমরের হাতে দিলেন কার হাতে হযরত উমর কিন্তু তিনিও জয়লাভ করতে পারলেন না এই দুর্গ এবং জয় না করেই উনি ফিরে চলে আসলেন যখন হযরত আবু বকরের হাতেও জয় হলো না হযরত উমরের দ্বারাও জয় হলো না ইনারা দুই মহান সাহাবী জয়লাভ না করে ফিরে আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বুখারী মুসলিম এবং আমি আসাত আটখানা কিতাব থেকে কোট করলাম আল্লাহ রাসূল বলেন লা উতিয়ান্না হাযিহির রায়াতা রাজুলাই ইফতাহুল্লাহ আলা ইয়াদাই বললেন আগামী কাল এই ঝান্ডা আমি এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন আচ্ছা ভাই আল্লাহ রাসূল যদি জানেনই যে উনার হাতে আল্লাহ বিজয় রেখেছেন তা প্রথম দিনেই দিলে তো পারতেন তো প্রথম দিন উনার হাতে না দিয়ে প্রথমে হযরত আবু বকর প্রথম দিন দ্বিতীয় দিন উমরকে পাঠালেন কেন হ্যাঁ কারণ কি কারণ হযরত আলীকে প্রথম দিনে পাঠালেই তো ফাতা হয়ে যেত তারা বলতো আমাদেরকে দিলে আমাদের দ্বারাও জয় হতো আর মওলা আলীর শান প্রকাশ করবার জন্য তাদের হাতে দিয়ে দেখালেন যেন রাসূল পাকের দিকে আঙুল তুলতে না পারে যে আমাদেরকে দেননি শুধু সব সময় জামাইকে দিয়েছেন তিনি সব সময় জামাইকেই সেনাপতি করেছেন শুধু আমাকে আমাদেরকে তো করেননি তাই দলিল রাখার জন্য প্রথমে তাকে দিলেন বলেন এগুলো তোমাদের কাজ নয় এগুলো কাজ আলীর তার হাতে ঝান্ডা দিলেন হলো না হযরত উমরের হাতে দিলেন বিজয় হলো না তার পরিপ্রেক্ষিতে বলছেন যে দেখো এনাদের দ্বারা হলো না আগামীকাল এটাও হুজুরের ইলমে গায়েব গায়েবে খবর দিলেন আগামীকাল এই ঝান্ডা আমি এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন আর ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলহু আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন অতঃপর সাহাবায়ে কেরাম বলেন সারা রাত আমাদের ঘুম নাই আমাদের আলোচনা চলছে কাকে ঝান্ডা দিবেন ভাবছেন যদি আমাকে দেন উনি ভাবছেন আমাকে দেন ফজর হতেই ফজরের পর সকল সাহাবী রাসূল পাকের সামনে গিয়ে দাঁড়ালেন যে যদি আমার দিকে চোখ পড়ে ঝান্ডাটা আমাকেই দেন হযরতে উমর বলেন সহিহুল মুসলিম মুসলিম শরীফের হাদিসে পাক এই হাদিসের রাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হযরতে উমর বললেন যে আমি অধিনায়কত্বের লোভ কোনোদিন করিনি এই দিন ব্যতীত আমি এসে নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলাম যদি দ্বিতীয়বার আমার হাতে আবার ঝান্ডা দেন তাহলে প্রমাণ হয়ে যাবে আল্লাহ আল্লাহর রাসূল আমাকে ভালোবাসে আর আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি কিন্তু আল্লাহর রাসূল সবার দিকে দেখলেন দেখার পর যে ব্যক্তিটিকে দেখা যায় না তার নাম করে বললেন আইনা আলী ইবনে আবি তালিব বলেন আলী ইবনে আবি তালিব কোথায় দেখা যায় না লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি চোখের অসুখে ভুগছেন তা আসতে পারেননি সাহাবীরা ভাবছেন চোখের অসুখের কথা শুনে বলেন তাহলে থাক তা তোমাদেরকেই দিই আল্লাহ রাসূল বললেন যে অসুস্থ আলী তাকে ডেকে নিয়ে এসো মওলা আলী আলাইহিসসালামকে ডেকে আনা হলো যখন মওলা আলী আলাইহিসসালাম আসলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মওলা আলী আলাইহিসসালামের চোখে ওনার থুতু মোবারক লাগিয়ে দিলেন
যেই থুতু মোবারক লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। কি হলো? এই ভাই, এই যো, এই এই, আপনি বারবার ওখানে কি করছেন? শুধু বারবার ওখানে গিয়ে কথা বলছেন, ওনাকে আপনি শুনতে দিচ্ছেন না। তো কি বলছিলাম? চোখে থুতু মোবারক লাগিয়ে দিলেন, যেই থুতু মোবারক লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। আজ পর্যন্ত এমন কোনো মেডিসিন বার হয়নি যে থুতু লাগাবে না সঙ্গে সঙ্গে ভালো হবে। রসুল পাকের থুতু মোবারক, এই খানদান পাকদের থুতু মোবারক এমন মেডিসিন। আমাদের থুতুতে রোগ ছড়ায়, রসুল পাক এবং তার ঔলাদ পাকের থুতু মোবারকে রোগ সারায়। থুতু দিয়ে দিলেন, এরপরে ওনাকে ঝান্ডা দিলেন, বলে হে আলী যাও খাইবার দুর্গ ফাতাহ করে এসো, এবং ততক্ষণ পর্যন্ত তুমি ফিরবে না যতক্ষণ বিজয় অর্জন না হয়। মাওলা আলী চলে গেলেন, রসুল পাক বলেন দেখো আলী যাচ্ছে, এই আলী এমনই, উনি পলায়ন কর যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার লোক না, পালিয়ে আসার লোক না। মাওলা আলী আলাইহিস সালাম সেই ঝান্ডা দুর্গের নিচে কয়েকটি পাথরের মাঝে গেড়ে দিলেন। এরপর ওনার যে জুলফিকার তরবারি তার উপর ভর দিয়ে ডিগবাজি খেয়ে উঠে পড়লেন দুর্গের উপরে। সেই দুর্গের ইহুদি সেনা সামনে আসলো, যুদ্ধ চলল, এক ইহুদির ধাক্কায় ঢাল ওনার হাত থেকে পড়ে গেল। যেই ঢাল পড়ে গেল তখন ওই যে দুর্গের গেট ফটক লোহার পাথরের সঙ্গে পথিত, দরজা কোথায় লাগা থাকে? দেওয়ালে, দেওয়ালের সঙ্গে পাথরের দেওয়াল, আমাদের এই ইন্ডিয়ার মতো এমনি মাটি ইঁটের দেওয়াল না, আরবে পাথরের পথিত। তাকে উনি বাম হাতে এইভাবে উপরে নিলেন, উপরে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে লাগলেন। মারহাব তাদের সেনাপতি বেরিয়ে আসলো, উনাকে আঘাত করলো। মাওলা আলী মারহাবের মাথায় এমন এক আঘাত করলেন তার বর্ম ভেঙে গেল, তারপর মাথা দুই ভাগ হয়ে গেল, গলা দুই ভাগ হয়ে গেল, বুক দুই ভাগ হয়ে গেল, এইভাবে সমান দুই ভাগে ভাগ হয়ে এই মাটিতে তলোয়ার লেগে মাটিতে গর্ত হয়ে গেল, চিরে দুই, চিরে মারহাব, চিরে গিয়ে দুই ভাগ হয়ে পড়ে গেল, খাইবার ফাতা হয়ে গেল। আল্লাহর মাওলা আলী আলাইহিস সালাম ওই দুর্গটিকে ফেলে দিলেন, এই গেটটিকে, গেট যখন ফেলে দিলেন সেতু হয়ে গেল গেটের উপর দিয়ে। তখন সাহাবিরা আসলেন, খাইবারে ইসলামের ঝান্ডা গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামরা ভাবলেন এই এবারে ওই গেটটিকে তুলতে গেলেন, আল্লামা সিউতি তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন যে ওই গেটটিকে তারা তুলবার চেষ্টা করতে গেলেন, তোলা তো দূরের কথা, গেটটাকে তারা নড়াতেই পারলেন না। তাদের সন্দেহ হলো এই গেট যেটা আমরা নড়াতে পারছি না, উনি সেটা যেটা প্রথিত ছিল দেওয়ালে লাগা ছিল তাকে উপরে নিয়ে পুরো যুদ্ধ বরাবর ঢাল হিসেবে ব্যবহার করেছেন, আমরা কি চোখে সর্ষের ফুল দেখতেছিলাম? হে আলী আপনি কি এই গেটটি উপরে ছিলেন যেটা আমরা নড়াতে পারছি না? মাওলা আলী আসলাম জবাব না দিয়ে গেটটিকে ফের তুললেন আর এইভাবে ছুঁড়ে দিলেন, তো দূরে গিয়ে পড়ল। বুঝলেন না? তো মাওলা আলী আলাইহিস সালামের উপরে ঝান্ডা দিলেন। তো হাদিসে পাকের আলফাজ, আল্লাহ রাসূল কি বললেন দেখুন, এই যে তুলনা করে রাসূল পাক বলছেন, কি করে? আমরা তো তুলনা করেও বলিনি, আল্লাহ রাসূল তুলনা করে বলছেন, খুব ভালোভাবে মাথায় ঢুকান এই হাদিসে পাকের আলফাজ। হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন বিজয় হলো না, হযরত উমরের হাতে ঝান্ডা দিলেন বিজয় এ হাদিস ভাই আমাকে বলতেই হবে, যদি কেতাবে না থাকে আমার চ্যালেঞ্জ আপনি পড়ে দেখেন, থাকার পরে না মানেন ওটা আপনার ব্যাপার, কেতাব পড়ে দেখেন, বুখারী শরীফে আছে, আমি দেখাচ্ছি পড়ে বার করেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 605 পৃষ্ঠা। দুজনের দ্বারা যখন বিজয় হলো না তখন বললেন আগামীকাল এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন এবং যিনি আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন। এর মানে কি হলো? ধরুন এখানে আমার ওয়াজ আছে, হঠাৎ একটা হাদিসের প্রিন্ট আউট আমার দরকার, কি প্রিন্ট আউট দরকার, রাত 11টার সময় আমি বললাম কাকে, ধরুন আপনাদের কাউকে একজন, কোন একজনকে বললাম যে ভাই, রাজা ভাইকে বললাম যে ভাই আপনি আমাকে এটা প্রিন্ট আউট করে দেন। এখন উনি ঘুরে এসে বললেন ভাই এত রাত থেকে দোকান খোলা থাকে সব বন্ধ। এখন আমি আবার আর একজনকে বললাম যে ভাই এটা একটু প্রিন্ট আউট আপনি দেখেন তো পারেন কি না, উনিও বাজারটা যায় ঘুরে এসে বললেন ভাই বাজার তো বন্ধ দোকান খোলা নেই, হলো না। আমি বললাম এবার আমি এমন এক ব্যক্তির হাতে এই বইটি পাঠাবো দিব যিনি
এমন এক ব্যক্তির হাতে আমি এই এই বইটি দিব যিনি আমাকে খুব ভালোবাসেন, যিনি আমার দোস্ত, যিনি আমার বন্ধু এবং যিনি এই কাজটি করতে পারবেন। এখন আমি এই বইটি আমির খুসরু ভাইকে দিলাম। খুসরু ভাই গিয়ে দেখছেন সত্যি দোকান বন্ধ, উনি একটা বাড়ির দোকানওয়ালার বাড়ি থেকে রাই খোল দোকান, এক্ষুনি আমার এটা দরকার ইমার্জেন্সি, তাকে দোকান খুলে ফটোকপি করে নিয়ে চলে আসলেন। এখন আমি বললাম যে আমি এবার এমন একজনকে দিব যিনি আমাকে বেশি ভালোবাসেন বা আমার সবচেয়ে বড় বন্ধু, তা বলিনি, যিনি আমার বন্ধু। তাদের দুজনকে আমি দিয়েছিলাম, পারল না। এবার বললাম এমন একজনকে দিব যিনি আমার বন্ধু। তার মানে কি হলো? তার মানে আগের দুজন আমার বন্ধু নয়। আমি যদি বলতাম ইনি আমার সবচেয়ে বড় বন্ধু, তাহলে হতো কি না, ইনি বড় বন্ধু হলে ওরা ছোট বন্ধু, নাকি? বড় ছোট বলিনি, এবার এমন একজনকে দিব যিনি আমার বন্ধু। তার মানে কি? আগের দুজন আমার বন্ধু ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হয়নি। হযরত উমরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। এরই পরিপ্রেক্ষিতে বলছেন আগামীকাল এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মহব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে মহব্বত করেন। অর্থাৎ আগামীকাল এমন এক ব্যক্তিকে দিব যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মহব্বত করেন আর আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে মহব্বত করেন, অর্থাৎ আলী। অর্থাৎ আলী ছাড়া আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতকারী কেউ নাই, আর আলী ছাড়া আল্লাহর রাসূলের কাউকে মহব্বত করেন না। কি তাই হলো না? এখন মওলা আলীর মহব্বত করলে যদি শিয়া হয়, কি মওলা আলীর মহব্বত করলে যদি শিয়া হয়, এ বুখারী মুসলিম, এ কি বুখারী মুসলিম, মওলা আলীর মহব্বতের নাম শিয়া হয়, বুখারী শরীফের হাদিস ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলহু, আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে মহব্বত করেন। তাকে কে মহব্বত করেন? আল্লাহ মহব্বত করেন, আল্লাহর রাসূল মহব্বত করেন। কাকে? আলীকে। আলীকে মহব্বত কে করেন? আল্লাহ। আলীকে মহব্বত কে করেন? আল্লাহর রাসূল। তো আলীকে মহব্বত করার নাম যদি শিয়া হয়, সর্বপ্রথম কায়নাতে শিয়া হচ্ছেন আল্লাহ, মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় শিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহব্বতকারী কি? তুমি কি আলীকে ভালোবাসতে পারো? যত বড় আলীকে মহব্বত করতে ওয়ালা হোক, যত বড়ই মানুষ হোক, যত বড়ই আল্লাহর ওলি হন, তারা কি মহব্বত করতে পারবেন? আল্লাহ যে মহব্বত করেন আল্লাহর সমান পারবেন? আল্লাহর রাসূলের সমান কেউ মহব্বত করতে পারবেন? তাহলে আলীর সবচেয়ে বড় মহব্বতকারী আল্লাহ আর আলীর সবচেয়ে বড় মহব্বতকারী রাসূল। তো মহব্বতের নাম যদি শিয়া হয়, তাহলে তো সবচেয়ে বড় শিয়া আল্লাহ এবং সবচেয়ে বড় শিয়া রাসূল। আর আল্লাহ ও আল্লাহর রাসূল যদি আলীর শিয়া হয়, তো আমরাও শিয়া। কি শিয়া মানে? কি অনুসরণ করা। শিয়া মানে কি? একটা শিয়া দল, যেমন বেরেলি একটি দল, দেওবন্দি একটি দল, ওয়াহাবি একটি দল, লামাজাব একটি দল, জামাত ইসলামী একটি দল, এক একটি গ্রুপ। আর লাফজি মানে একটি শিয়া মানে অনুসরণকারী। শিয়া মানে তা শিয়ানে আলী মানে আলীর অনুসরণকারী। তা আলীকে অনুসরণ করবো না তো কাকে করব? আমরা শিয়ানে মুহাম্মাদে মুস্তাফা, আমরা শিয়ানে আলী, শিয়ানে ফাতমা, শিয়ানে হাসান, শিয়ানে হুসাইন, আমরা শিয়ানে গৌসে আজম। আবার আছেন শিয়ানে খাজা মাইনউদ্দিন চিশতি। আমরা ও সকলের অনুসরণকারী। তবে হ্যাঁ, সাধারণ মানুষ মওলা আলীর অনুসরণ করার ক্ষমতা নাই। সাধারণ মানুষ পারবে? সাধারণ মানুষ মওলা আলীর অনুসরণ করার ক্ষমতা সাধারণ মানুষ অনুসরণ করতে পারে না। মওলা আলীকে যদি অনুসরণ করনেওয়ালা আছেন একমাত্র আল্লাহর ওলিগণ। অতএব লাফজি মানেতে আলীর অনুসরণকারী একমাত্র আল্লাহর ওলি যারা তারা, অর্থাৎ লাফজি মানে অনুযায়ী যদি শিয়া ধরতে হয়, তো আল্লাহর ওলিরাই হচ্ছেন আলীর শিয়া। আসলাম আসলাম, কিন্তু এটাই সুন্নিয়াত। এটা কি সুন্নিয়াত? এটাই সুন্নিয়াত। সুন্নিয়াত কাকে বলে? আল্লামা জামাকসারি তাফসীর আল কাশ্যাফে বর্ণনা করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসীর আল কবীরের 27তম খণ্ডে বর্ণনা করেছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন
মাতা আলা সুন্নাতে আল জামাত যারা আলে মুহাম্মাদের উপরে মুহাব্বতে রেখে মারা যাবে তারাই আহলে সুন্নাত আল জামাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাসূল কি বলেছেন সুন্নিকে সুন্নিকে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শুনো আরে সুন্নিয়াত রাসূল পাকের কাছ থেকে নাও সুন্নিয়াত কা ডেফিনিশন কিয়া হ্যায় সুন্নিয়াতের সংজ্ঞা কি কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নাতে ওয়াল জামাতে যারা আলে মুহাম্মাদের উপরে আলী ফাতেমা হাসান হুসাইনের উপরে হুজুর ওসে পাকের উপরে খাজা মঈনুদ্দিন চিশতির উপরে সকল নবী পাকের আহলে বাইতের উপরে মুহাব্বতে রাখবে এবং মুহাব্বতে রেখে মারা যাবে তারাই প্রকৃত আহলে সুন্নাত আল জামাত নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হাসান নারে হোসেন সুন্নি কোন হ্যায় আহলে বাইত কো মুহাব্বত করনে ওয়ালো সুন্নি হ্যায় আলী আল ইসলাম কে যে মুহাব্বত আহলে বাইত কে যারা মুহাব্বত করবে আর মুহাব্বত মানে অনুসরণ করবে অর্থাৎ সুন্নি হওয়ার জন্য আহলে বাইতের মুহাব্বত আর আহলে বাইতের মুহাব্বত মানে আহলে বাইতের অনুসরণ আহলে বাইতের অনুসরণ মানে আরবিতে বলতে হবে শিয়া অর্থাৎ সুন্নি হওয়ার জন্য পহেলা শর্ত শিয়ানি আহলে বাইত হওয়া যে আহলে বাইতের অনুসারী যে আহলে বাইতের শিয়া সেই প্রকৃত সুন্নি আর দুনিয়াতে আমরা যে সুন্নি দেখছি ইয়ে সুন্নিয়াত নেহি ইয়ে খারেজিয়া ইয়ে কি ये खारेजिया हदीस पाक देखुन जेटा एक खुने आमी पोरे सुनालाम सही बुखारी ए सहीहुल बुखारी ए बुखारी शरीफेर हदीस द्वितीय खंड ए द्वितीय खंडेर धरुन 605 पृष्ठा ए देखुन एइखाने 605 पृष्ठार मध्ये जे हदीस शरीफ आमी एकखुनी पोरे सुनालाम जे आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन লা উতিয়ান্না হাযিহি রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলহু সহিহ বুখারী বুখারী শব্দটি আমি আপনাদের দেখালাম আগামী কালে ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব অর্থাৎ আলী যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন আল্লাহ আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং হযরত উমরের কম্পেয়ারে মাওলা আলীর জন্য বলেছেন আল্লাহ আলীকে মুহাব্বত করেন তো মোল্লার আকীদা নেবেন না রাসূলুল্লাহ যেটা আমাদের দিয়েছেন ভাই আমরা কোরআন হাদিসের বাইরে বলছি ফের দেখুন এই জন্য আমাদের মেদিনীপুরি মাওলা পাক যা চৌঠা ফার্গুন উরস পাক হয় চৌঠা ফার্গুন উরস পাক হয় উনি একটি বড় কিতাব লিখেছেন দেওয়ানে হযরত জামাল তার মধ্যে সাইয়েদনা জাসসা সাইয়েদ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানী আল হাসানী বাগদাদি আলাইহিস সালাম তিনি আমার যিনি পীর ও মুর্শিদ আমার মুর্শিদের দাদা জানের আব্বা জাননি তিনি লিখেছেন দেওয়ানে হযরত জামালের মধ্যে তুমনে তোরা বাবে খাইবার ইয়া আলী এ মুরতাজা তুমনে তোরা বাবে খাইবার ইয়া আলী এ মুরতাজা কব হো কব হো তুম সা জোর আওয়ার ইয়া আলী এ মুরতাজা এই খাইবারের উপরে ফের মাওলা আলী আল ইসলামের ফজিলতের উপরে এ হাদিস ইমাম বুখারী মুহাদ্দিসিনে কে নামের এক জামাত রিওয়ায়াত করেছেন এ হাদিস সহিহুল মুসলিম মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল ফের এ হাদিস ইমাম বুখারী সহিহুল বুখারী প্রথম খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 526 পৃষ্ঠা কিতাবুল মানাকিব আবার সহিহুল বুখারী দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি 633 পৃষ্ঠা আবার এই হাদিস ইমাম বুখারীর ওস্তাদ ইবনে আবি সাইবা তার মুসান্নাফ ইবনে আবি সাইবার নবম খণ্ডের 503 পৃষ্ঠা হাদিস নম্বর 32737 ফের হাদিস ইমাম তিরমিজি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 214 পৃষ্ঠা ফের এ হাদিস ইবনে মাজা সুনানে ইবনে মাজার মধ্যে এ হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের 109 পৃষ্ঠা এ হাদিস ইমাম তাবারানি জামুল কবির প্রথম খণ্ডের 146 এবং 148 পৃষ্ঠা ফের এ হাদিস আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ শরীফের তৃতীয় খণ্ডের 32 পৃষ্ঠা ফের এ হাদিস ইমাম নাসাই খাসায়েসে আলীর 25 পৃষ্ঠা ফের এ হাদিস আল্লামা সুয়ুতি তারিখুল খোলাফা
131 পৃষ্ঠা আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুর সূরা তাওবার 89 আয়াতের তাফসিরে তৃতীয় খণ্ডের 807 পৃষ্ঠা এতগুলো হাদিস ও তাফসিরের কিতাবে মুহাদ্দিসিনে কেরামের এক জামাত এই হাদিস রিওয়ায়াত করেছেন হাদিস ফের মুত্তাফাক আলাইহ এই হাদিসের রাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি বর্ণনা করেছেন শুনুন তিনি কি বর্ণনা করেছেন শুনুন আন সাদ ইবনে আবি ওয়াক্কাস قال خلف رسول الله صلى الله عليه واله وسلم علي ابن ابي طالب في غزوه التابوك رسول پاک صلى الله عليه سعد ابن ابي وقاص رضي الله عنه বলেন رسول پاک صلى الله عليه واله وسلم تابوك যুদ্ধের সময় মাওলা আলী আলাইহিস সালাম কে নিজের খলিফা বানিয়ে গেলেন লফজ খিলাফা মাওলা আলীর জন্য ব্যবহার করেছে কিতাবের সহিহ বুখারী ও হাদিস মুসলিম শরীফের মধ্যে যদি এটা না থাকে আমার চ্যালেঞ্জ যখন তাবুক যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রোমের এগেইনস্টে বহু দিনের সফর তখন মাওলা আলী আলাইহিস সালামকে ওনার খলিফা বানিয়ে সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে গেলেন ওনার সিংহাসনে বসিয়ে এই হাদিস ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন খাল্লাফা রাসূলুল্লাহ রাসূল পাক তার খলিফা নির্বাচন করলেন বলেন আল্লাহর রাসূল নাকি নিজের খলিফা বলে দিয়ে জাননি নিজের খলিফা বলে দিয়ে জাননি আমরা যে খলিফা মানি এখন দেখি পহেলা খলিফা হযরত আবু বকর পহেলা খলিফা হযরত উমর এটা রাসূল পাকের বানানো নাই এটা মুসলমানদের বানানো এটা মুসলমানদের বানানো নয় ভোটও হয়নি বনু সাকিবা হয়েছে সেটা আমি যাচ্ছি না বিতর্কের দিকে এখন ওটা অন্য বিষয় বুঝেছেন না কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বলে দিয়ে গেছেন রাসূল পাক বলে গেছেন বুখারী শরীফের মধ্যে এলাভ মুসলিম শরীফের মধ্যে আছে খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব সহিহ বুখারী বুখারী শরীফের আলফাজ ইস্তাখলাফা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি 633 পৃষ্ঠা বার করুন এবং ইস্তাখলাফার মানে মিসবাহুল লুগাত 192 পৃষ্ঠা ইস্তাখলাফার মানে কি দেখুন ইস্তাখলাফা মিসবাহুল লুগাত 192 পৃষ্ঠা এর মানে আপনা জানাশীন বানানা قائم মাকাম করনা ইস্তাখলাফার মানে নিজে জানাশীন বানানো قائم মাকাম মানে খলিফা নির্বাচন করা বুখারী শরীফের মধ্যে ইস্তাখলাফা শব্দটি ব্যবহার করা হয়েছে 633 পৃষ্ঠায় দেখুন এই কিতাবটি আগে কিতাবটি দেখাই এই দেখুন এই কিতাবটি হচ্ছে সহিহ বুখারী মাওলা আলী আলাইহিস সালামকে যে রাসূল পাক খলিফা বলে গেছেন তা সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের পেজ 600 এই যে পেজ নাম্বার 633 33 পৃষ্ঠা এই দেখেন ফাস্তাখলাফা এই যে লা 633 পৃষ্ঠার লাস্ট লাইনের আগের লাইন 633 পৃষ্ঠার লাস্ট লাইন তার আগের লাইন এখানে ফাস্তাখলাফা আলিয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী আলাইহিস সালামকে তার খলিফা বানালেন বুখারী ও মুসলিম তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠায় ইস খাল্লাফাহু আলী আলাইহিস সালামকে তার খলিফা নির্বাচন করলেন বানালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তার খলিফা তিরমিজি শরীফে আছে আলী আলাইহিস সালামকে খলিফা বানালেন মুসলিম শরীফে আছে খলিফা বানালেন বুখারী শরীফে আছে ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব আলী আলাইহিস সালামকে তার খলিফা বানালেন বুঝছেন না কিসের খলিফা আবার বলছে যে না খলিফা বাচ্চা ও মহিলাদের রাসূল তারিখুল খলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন কি দেখুন আল্লামা সিউতি বলেছেন ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাখলাফাহু আলাল মাদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার খলিফা বানালেন ইস্তাখলাফাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান আলাল মদিনা মদিনার খলিফা বানিয়ে গেলেন লফজ খিলাফত বুখারী মুসলিম তিরমিজি এগুলোকে মৌলভি সাহেবরা মাদ্রাসায় পড়ে না এই হাদিস না পড়লে তো মৌলভি হবে না এখন ওয়াজ শুনে বলছি না রে বুখারীতে তো প্রথম শুনলামই কথা আবার দেখিয়ে দিলাম বলে প্রথম দেখলাম আপনাদেরকে দেখালামও
তিরমিজিতে তো প্রথম শুনছি আজ এই কথা আছে, আরে মুসলিম শরীফেও আছে, এটা তো প্রথম শুনতেছি। তো ভাই তুমি মৌলানা হলে কি খে, এ হাদিস না পড়লে তো মলবি হবে না। এ সমস্ত হাদিস পড়াশোনার পর প্রশ্নপত্র তৈরি হয়েছে, তার জবাব উত্তর লিখতে হয়েছে, তাহলে তুমি উত্তর লিখলে কি করে? তাহলে হয় তোমাদেরকে এগুলো বাদ দিয়ে পড়ানো হয়, মৌলা আলীর প্রতি বুক জুড়ে রয়েছে তাই এগুলো বাদ দেওয়া হয়, নতুবা পড়ানো হয়, কিন্তু তোমরা মানে এগুলো পড়ো না। যদি না পড়ানো হয় তাহলে পাস করছো কি করে? এগুলোর প্রশ্নপত্র তো আসবে, তাহলে চুরি করে তুমি পাস করেছ কি? এটা তুমি আজকে প্রথম শুনলে, তার মানে তুমি তাহলে চুরি করে পাস করেছ। তুমি কি করে পাস করে? তোমার সিলেবাস তো এখন ক্লাস হায়ার সেকেন্ডারি পাস গ্র্যাজুয়েট, তার সামনে আমি বললাম এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস সাইস স্কোয়ার বি প্লাস সাইস এম স্কোয়ার প্লাস বি কিউব, আমি বললাম এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তোমরা এ সূত্রগুলো তো কোনোদিন শুনিনি, প্রথম শুনতেছি। আরে ভাই ও গ্র্যাজুয়েট আর রয়েছে, প্রথম শুনিনি, এগুলো তো ক্লাস সেভেন আর এইটের ফর্মুলা, অঙ্কে পড়ানো হয়। আমি কতদিন আগে পড়েছি আগে আমার মনে আছে, 94 আমি মাধ্যমিক পাস করেছি, 90 আমার এখনো মনে আছে। আর তুমি গ্র্যাজুয়েট হওয়ার পর বলছো আমি এখনো জানি না, এটা প্রথম শুনতেছি, তার মানে কি? তাহলে ও ভুয়া গ্র্যাজুয়েট, ও গ্র্যাজুয়েট না, মিথ্যা করে বলতেছে, নাহলে জাল সার্টিফিকেট, চুরি করা। এ তো ভাই আমি আমার মেদিনীপুর দরবারের খেতাব এনে বলছি না, সৎকায় আহলে বেয়ে ট্রাস্ট থেকে তো আমি কেতাব এনে বলছি না, এই কেতাব তো তোমার মাদ্রাসার মাদ্রাসার কেতাব, তোমার আলমারিতে কেতাব ভরা আছে, আর এ কেতাব দেওবন্দ থেকে প্রকাশিত কেতাব, দেওবন্দ থেকে প্রকাশিত কেতাব, এবং শুধু তাই নয় কেতাব তোমাদের দার্সি কেতাব, পাঠ্যপুস্তক সিলেবাস, এরপরেও জানো না বুখারী মুসলিম তিরমিজি তাম হাদিসের কেতাবে আল্লাহ রসুল এসছে, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব, বুখারী শরীফে খাল্লাফা আলিয়ান, আলী আলাইহিস রাসূলের পাক ইস্তাখলাফা আলিয়ান, তার খলিফা বানালেন, পরিষ্কার আহলে সুন্নাতের কুতবে হাদিসে আলীকে তার খলিফা বানালেন, এই লফজ মওজুদ রয়েছে। যখন তাকে খলিফা বানিয়ে চলে গেলেন তখন সেই সময় তো মুনাফিক ছিল, আজকে যেমন তারা বলতে লাগলো ও সব তো যুদ্ধে চলে গেছে, এখানে বাচ্চার মহিলারা আছে, তো আলী আলাইহিসসালামকে রসুলে পাক বাচ্চার মহিলাদের খলিফা করেছেন, কার বাচ্চার? রসুলে মওলা আলী তো জানেন যে ওনাকে কাদের খলিফা করা হয়েছে। মওলা আলী আলাইহিসসালাম তখন চলে আসলেন রসুলে পাকের কাছে, রসুলে পাক যখন বেরিয়ে গেছিলেন তারিখের কেতাবে এসছে জারফি নামক স্থানে এসে মিলিত হলেন, রসুলে পাক বললেন হে আলী তোমাকে আমি খলিফা বানিয়ে এসছি, আমার মাসনাদে বসিয়ে রেখে এসছি, তুমি এখানে চলে আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, তারা বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ তুখাল্লিফুনি ফিন নিসা ওয়াসসিবিয়ান, হে আর হে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে মহিলা এবং বাচ্চাদের খলিফা বানিয়ে রেখে এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়র আন্নাহু লা নাবিয়্যা বাদি, বলে হে আলী তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মূসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হযরত পয়গম্বর হারুন আলাইহিস সালামের, শুধু তফাত গায়র আন্নাহু লা নাবিয়্যা বাদি, শুধু তফাত আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ এর ব্যাখ্যায় আল্লামা সিউতি তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন, বেরেলির কিতাব খোলা দেখুন, জালালউদ্দিন আহমদ আমজাদি তার খুতবাতে মুহররমের মধ্যে লিখেছেন যে মূসা আলাইহিসসালাম পয়গম্বর ছিলেন, হারুন আলাইহিসসালামও পয়গম্বর ছিলেন, আর হারুন আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের ভাই ছিলেন, মূসা আলাইহিসসালামের ভাই ছিলেন এবং পয়গম্বর ছিলেন। মূসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য যেতেন তখন ওনার গদি ফাঁকা হয়ে যেত, তখন এই গদি চালাবে কে, উম্মতকে চালাবে কে, এই উম্মতকে পরিচালনা করার জন্য উনার গদিতে এই লাফজ ব্যবহার করেছেন আল্লামা সিউতি, এবং আল্লামা সিউতি থেকে জালালউদ্দিন আহমদ আমজাদি বেরেলভি তার খুতবাতে মুহররমের মধ্যে যে হযরত মূসা আলাইহিস সালাম তার নায়েব
তার খলিফা তার উত্তরাধিকারী করে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে তার সিংহাসনে বসিয়ে যেতেন যেমন হারুন আলাইহিস সালাম পয়গম্বরও ছিলেন ওনার ভাইও ছিলেন মুসা আলাইহিস সালাম যেমন তার ভাই এবং পয়গম্বর হারুন আলাইহিস সালামকে তার অনুপস্থিতিতে তার নায়েব তার খলিফা তার উত্তরাধিকারী করে যেতেন অনুরূপ হে আলী তুমি কি এতে সন্তুষ্ট নও তোমার মর্যাদা আমার কাছে ওই রকম তোমাকে আমি আমার নায়েব আমার খলিফা আমার উত্তরাধিকারী করে রেখে গেছি শুধু তফাত হারুন আলাইহিস সালাম ওনার ভাই ছিলেন পয়গম্বরও ছিলেন কিন্তু তুমিও আমার ভাই কিন্তু আমার পর কেউ নবী হবেন না উনাকে বলছেন না যে তুমি নবী নও এটা বলছেন না গায়রান্নাহু লা নাবিয়্যা বাদি হারুন আলাইহিস সালাম পয়গম্বর ভাইও ছিলেন পয়গম্বরও ছিলেন তুমিও আমার ভাই কিন্তু শুধু তফাত আমার পর কেউ নবী হবেন না অর্থাৎ আমার পর যদি নবুয়তের দরজা খোলা থাকতো তে হে আলী তুমিই নবী হতে গায়রান্নাহু লা নাবিয়্যা বাদি এর অর্থই হচ্ছে আমার পর যদি নবুয়তের দরজা খোলা থাকতো তো আমার পর যদি কেউ নবী হতেন তো তিনি আলী ইবনে আবি তালিব আমার পর যদি কেউ নবী হতেন আমার পর কেউ নবী হবেন না অর্থাৎ যেহেতু আমার নবুয়াতের দরজা বন্ধ তাই এই নবুয়াত ও রেসালাত ইমামত ও বেলায়েত রূপে আলীর কাছে গেছে আলী আলাইহিস সালামের কাছে ভাই এখন দেখুন এই হাদিস শরীফটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর প্রত্যেকটা ঘটনার সাথে দেখিয়ে দিয়ে গেছেন আমার পর কে হবে আমার পর তোমরা কার কাছে যাবে আমার পর তোমাদের নায়েব কে হবেন দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধকে গাজওয়া বলে এটা বড় যুদ্ধ এই যুদ্ধে যাচ্ছেন দেখুন এর আগে খাইবারের যে যুদ্ধ হলো সেই যুদ্ধে হযরত আবু বকর দ্বারা বিজয় হয়নি হযরত উমরের দ্বারা বিজয় হয়নি মাওলা আলী আলাইহিস সালাম ফাতা করলেন প্রত্যেকটা যুদ্ধে মাওলা আলী ছাড়া বিজয় হয়নি তাহলে এই যে রোমের এগেনস্টে যে যুদ্ধটা হচ্ছে হবে তাবুকে এত বড় যুদ্ধে আলীকে নিয়ে যাওয়াটা বেশি দরকার ছিল কি ছিল না ভাই বলেন ছিল না কেন এটা সেন্টিমেন্টের ব্যাপার আছে বাই চান্স যদি পরাজয় হয়ে যায় আলীকে নিয়ে যাওয়া দরকার ওনার উনি যেমন বাহাদুর ওহদ বলেন খন্দক বলেন প্রত্যেকটা যুদ্ধের বিজয় মাওলা আলীর জন্য হয়েছে উনি এই যুদ্ধের সেনাপতি ছিলেন হার যুদ্ধে প্রত্যেক যুদ্ধে খাইবারের যখন পরাজয় হয়ে যাচ্ছে হযরত আবু বকর উমর থেকেও তাদের দ্বারাও বিজয় হলো না তখন মাওলা আলী আলাইহিস সালাম জয়লাভ করলেন তো মাওলা আলীর মতো এরকম বীর যোদ্ধাকে নিয়ে যাওয়া খাইবার বিজয়ী যার জন্য বলা হয়েছে লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফাকার আলী ছাড়া বিজয় নাই জুলফাকার ছাড়া তরবারি নাই আলী যেহেতু জাননি এই জন্য যুদ্ধ আর হয়নি যাই হোক তো উনাকে নিয়ে যাওয়া দরকার বেশি ছিল কিনা তা আল্লাহ রাসূল করতে পারতেন তো যে এটা তো আমার গদিতে বসার কাজ কয়দিনের জন্য যে কোনো কাউকে বসিয়ে দিয়ে যাই হযরত আবু বকর কে কি উমর কে কি ওসমান কে কি তালহা কে কি জুবায়ের কে কি আনাস বিন মালিক কে হ্যাঁ কি হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কে কোন যে কোনো একজনকে বসিয়ে দিয়ে যাই আলীকে নিয়ে যাকে যে কাজে বেশি ইম্পর্টেন্ট যিনি তাকে তো সেই কাজে বেশি নিয়ে যাওয়া দরকার না যার কারণে সব যুদ্ধে আলীকে নিয়ে গেছেন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শেষ দিকে এটা রাসূল পাকের শেষ জীবনে আল্লাহ রাসূল বলেছেন না আমাকে দেখিয়ে যাওয়া দরকার আমার পরে গদির মালিককে এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাউকে বসিয়ে দিয়ে মাওলা আলীকে নিয়ে যেতে পারতেন যুদ্ধে যদি তার দ্বারা ভুলও কিছু হতো রাসূল পাক তো আবার ফিরে আসতেন এসে আবার সংশোধন করে দিতেন যে না তোমার এই কাজটা ভুল হয়েছে এটা এই নয় এই হবে সংশোধন করা যেত কি না আল্লাহর রাসূল যে কোনো লোককে বসিয়ে দিয়ে গেলেন কি হযরত আবু বকরকে বলেন চালাও আলীকে নিয়ে যাওয়া খুব দরকার আমি নিয়ে যাই উনাকে উনি নিয়ে গেলেন যদি তার দ্বারা কোনো ভুলও হয়ে যায় তো তিনি এসে তা আবার সংশোধন করে নিতে পারতেন যে তোমার এটা ভুল হয়েছে এটাই নয় এই হবে কিন্তু আলীকে নিয়ে যাওয়া খুব দরকার কিন্তু নিয়ে গেলেন না কেন আলী আলাইহিস সালামকে
এই যুদ্ধে নিয়ে যাওয়াটা যতটা না দরকারি জরুরি তার অপেক্ষা দরকার বা জরুরি হলো এই নবুয়াত ও রিসালাতের চেয়ার ফাঁকা রিসালাত ও নবুয়াতের গদি ফাঁকা এই গদিতে এই রিসালাতের গদিতে আমি বা আমার ফ্যামিলির লোক ছাড়া বসার যোগ্য আর কেউ নাই যদি কারো যোগ্যতা থাকতো তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বসিয়ে আলীকে নিয়ে যাওয়া বেশি দরকার ছিল তাকে নিয়ে যেতেন কিন্তু আলী রাসূলের পাকের এই চেয়ারে এই গদিতে কায়নাতে কারো বসবার ক্ষমতা ও যোগ্যতা নাই এই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীকে নিয়ে গেলেন মওলা আলীকে নিয়ে গেলেন না আলী আলাইহিস সালামকে নিয়ে যাওয়াটা যতটা না জরুরি ছিল তার অপেক্ষা জরুরি ছিল উম্মতে মুহাম্মাদীকে দেখিয়ে দেওয়া যে দেখো আমি যখন থাকব না আমার যখন চেয়ারটা ফাঁকা থাকবে এই গদি যখন শূন্য থাকবে এই শূন্য স্থান আমার পরকে ফিলাপ করবে এটা দেখে নাও শুধু আল্লাহর নবী মুখে বলেন নাই ব্যবহারিক জীবনে তার জিন্দেগিতে প্র্যাকটিক্যালি ব্যবহারিক ভাবে তার গদিতে মওলা আলীকে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে দেখে নাও আজ আমার গদি ফাঁকা চেয়ারকে ফাঁকা রেখে রোমের বিরুদ্ধে আমি যাচ্ছি যাওয়ার সময় এই গদিতে আলীকে বসিয়ে দিয়ে যাচ্ছি তার মানে তোমরা এ থেকে ইঙ্গিত নিয়ে নাও শিক্ষা নিয়ে নাও বুঝে নাও আমার অনুপস্থিতিতে আমি যখন অনুপস্থিত থাকব আমি যখন উপস্থিত থাকব না তখন আমার এই গদির মালিক কে হবেন এই গদিতে কে বসবেন এই চেয়ারের মালিক কে হবেন আমার স্থলাভিষিক্ত কে হবেন আমার নায়েব কে হবেন আমার খলিফা কে হবেন মওলা আলী কে নিজের গদিতে বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন এরপরেও বললেন আমা তারদা আনতাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা তুমি কি এতে সন্তুষ্ট নও তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মূসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিস সালামের শুধু তফাত আমার পর কেউ নবী হবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে শুধু মুখে বলেননি প্র্যাকটিক্যালি বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন আমার পরে গদির মালিক কে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উনার পর কে রাসূল পাকের দৃষ্টিতে উনার পর কে রাসূল পাকের পর পহেলা নাম্বার কে তো তিনি তো খুব ঠিকই বলেছেন সম্ভবত আমির খুসরুর লেখা দামাদাম মাস্ত কালান্দার আলী কা পহেলা নাম্বার এটা ওলামায়ে কেরামের দৃষ্টিতে উনি চৌথা নাম্বার হতে পারেন মুহাম্মদে মুস্তাফা এবং আল্লাহর দৃষ্টিতে মওলা আলী পহেলা নাম্বার হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এ তো ভাই আমাদের কথা না এ তো হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা কত পৃষ্ঠা তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু আমি যার যার মাওলা আলী ভাই ঝগড়া করে লাভ নাই আপনারা দেখুন কিতাবে এগুলো আছে কিনা আমি কিতাবের বাইরে বলেছি কেউ যদি না মানে লাইক রাফিউদ্দিন কাউকে আমরা মানতে বলছি না কাউকে আমার দলে আসতে বলছি না যার ঈমান আছে ও আসবে যার ঈমান না আসবে না আমার কাজ দেখিয়ে দেওয়া এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা এটা গুমরাহি রাস্তা এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এই দুই রাস্তা দেখিয়ে দেওয়া আমার কাজ চলা আপনাদের কাজ কেউ যদি বলে থাকার পরেও আমরা এই হাদিস মানি না তো আমি কি করব আমার কিছু করার আছে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন আমি যার মাওলা আলী তার তো রাসূল পাক কার মাওলা রাসূল পাক কার মাওলা হ্যাঁ রাসূল পাক কার মাওলা সকল মানব জাতির মাওলা আলী আলাইহিস সালাম সকল মানব জাতির মাওলা রাসূল পাক কার মাওলা জিন ও ইনসানের মাওলা আলী আলাইহিস সালাম জিন ইনসানের মাওলা
রাসূল পাক কার মাওলা সকল ফেরেশতাদের মাওলা আলী আল ইসলাম ফেরেশতাদের মাওলা রাসূল পাক কার মাওলা সমস্ত পয়গম্বরদের মাওলা মাওলানা সুলতানুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের মাওলা রাসূল পাক উনি বলেন আমি যার যার মাওলা আলী তার তো রাসূল পাক যদি নবীদের মাওলা সব নবীর মাওলা মাওলা আলী আল ইসলাম সব নবীদের মাওলা इसीलिए मैं कहता हूं अकीदा दुरुस्त कर लीजिए मैं कहता हूं हमारा अकीदा यह है कि अली नबी नहीं मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम खातमुन नबीयिन व नबुवत खत्म करने वाले हैं इसीलिए अली अलैहि सलाम नबी नहीं बल्कि अली हर नबियों के मौला हैं সমস্ত পয়গম্বরদের মাওলা রাসূল পাক সমস্ত পয়গম্বরদের মাওলা মাওলা আফজাল হয় না গোলাম বলেন কি আফজাল হয় মাওলা আফজাল না গোলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাদির খুমের ময়দানে বলেন আমি যার মাওলা আলী তার মাওলা তখন হযরত আবু বকর আসলেন হযরত উমর আসলেন দুজনে এসে কোলাকুলি করলেন মিসকাত শরীফের হাদিস এখানে রয়েছে 565 পৃষ্ঠা কত পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 565 পৃষ্ঠা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কুনতু মাওলাহু ফালিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু হে আল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা হে আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে দুশমনী রাখো যে আলীর সাথে সব দুশমনী রাখে এই পর যখন আল্লাহর রাসূল বললেন সুম্মা লাকিয়াহু উমর বাদা যালিক ফাকাল হানিজান লাকা ইবনু আবি তালিব আসবাহতা ওয়ামসাইতা মাওলায়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত তখন হযরত উমর আসলেন এসে কোলাকুলি করলেন করে বললেন হে আবু তালিবের শাহজাদা আপনাকে মুবারকবাদ আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন দেখুন এটা মিসকাতুল মাসাবি এটা মিসকাতুল মাসাবি মিসকাত শরীফ এর হাদিস পাক এই যে 565 পৃষ্ঠা একদম মার্কার কালি দিয়ে দেওয়া আছে দেখো মার্কার কালি দেওয়া আছে আন বারা ইবনে আযিব ওয়া যায়েদ ইবনে আরকাম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাম্মা নাযালা বিগাদিরকুম আখাযা বিয়াদে আলী ফাকালা আলাস্তুম তাআলামুন আন্নী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ক্বালু বালা ক্বালা আলাস্তু তাআলামুন আন্নী আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি قالوا بلا قال اللهم من كنت مولاه فعلي مولاه اللهم والي من والاه وعادي من عاده فلقيه عمر بعد ذلك فقال له هنيا لك يا ابن ابي طالب اصبحت ومسيت مولا كل مؤمن ومؤمنه পুরো আমি এবারে আপনাদের পড়ে শুনিয়ে দিলাম কিসনে কহা আলী মাওলা হযরত উমর নে কহা আলী মাওলা किसने कहा अली मौला हजरत अबू बकर ने कहा अली मौला तो अली को मौला मनना ये हजरत अबू बकर का अकीदा ये हजरत उमर का अकीदा ये हजरत उस्मान का अकीदा सहाबाए किराम का अकीदा अली अबू बकर को मनने वालो हजरत उमर को मनने वालो जे अबू बकर के मनने वाला होबे जे हजरत उमर के मनने वाला होबे अली के मौला मानबे और जे अली के मौला ना माने ओ ना अबू बकर के माने ना उमर के माने আমরা আলী কে আবু বকর কে মানি আমরা হযরত উমর কে মানি এই জন্য হযরত আবু বকর আর উমর এর মাওলা কে আমরা মাওলা মানি হযরত আবু বকর উমর উনার মাওলা কে আমরা মাওলা মানি আপনি যদি আমার পীর কে খারাপ বলেন আমাকে ভালো লাগবে আমার পীরের বিরুদ্ধে বলেন তো ভালো লাগবে না খুশি হব আমি আমার পীর কেও মাওলা মানি মুর্শিদ প্রিয় মুর্শিদকে তো এখন আলীর বিরুদ্ধে যদি কেউ কিছু কথা বলে কার বিরুদ্ধে বলল হযরত আবু বকরের মাওলার বিরুদ্ধে বলল হযরত উমরের মাওলার বিরুদ্ধে বলল তো হযরত উমর তার উপর খুশি হবেন কি হবেন হ্যাঁ আমার মাওলার বিরুদ্ধে তুই বলতেছিস তো যারা আলীকে মাওলা না মানে ও হযরত আবু বকরের দুশমন ও উমরের দুশমন কি বুঝতে পারছেন না কি হযরত আবু বকরের দুশমন ও হযরত উমরের দুশমন আমার মাওলা একদিন বসে আছে আমার গাদির খুমের চূড়ান্ত ঘোষণা এই হাদিস শরীফগুলো দেওয়া আছে
হযরত উমর মসজিদে নববীতে বসে আছেন মাওলা আলী ইবাদত করছেন এমন সময় দুই মুসলমান ঝগড়া করতে করতে আসলো তো হযরত উমর কেসে বলল আপনি আমাদের ফয়সালা করে দেন এমন ফয়সালা ছিল সেটা কঠিন যখন কঠিন ফয়সালা হতো এরকম এরকম হয়েছে হযরত উমর ফয়সালা দিয়েছেন তখন ফয়সালা ভুল হয়ে গেছে হযরত মাওলা আলী শুনে সেটা রদ করে দিয়েছেন যখন উনি বুঝিয়ে দিলেন যে না এটা ভুল হয়েছে এটা এই কোরআন দিয়ে দলিল দিয়ে দিলেন তখন হযরত উমর বললেন লাও লা আলিউন লা হালাকা উমর যদি আলী পয়দা না হতেন তাহলে উমর নিজেই ধ্বংস হয়ে যেত তো হযরত উমর বললেন যে হে আবু আলী ইবনে আবি তালিব আপনি এর ফয়সালাটা করে দেন বলেন তো উনার কাছে যাও মাওলা আলী দুজনের মধ্যে ফয়সালা করে দিলেন যার বিরুদ্ধে গেল তার তো রাগ হবে সে বলল কি এই যুবক আমাদের ফয়সালা করবে বাস এইটুকু বলেছে আর কিছু বলেনি বলেছেন কি এই যুবক আমাদের ফয়সালা করবে বাস যে এই কথা বলা সঙ্গে সঙ্গে গজবা উমর হযরত উমর গজবনাক হয়ে গেলেন উঠে দাঁড়ালেন ফওয়াসাবা বিতলবি বিহি তার কলারকে তুলে ধরলেন এইভাবে তুলে নিলেন এক আছার বলেন কি বলে ওই হাকা তুই ধ্বংস হ তুই জানিস মান হাজা তুই জানিস ইনি কে হাজা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ইনি আমার আকা ও মাওলা এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা যে আলীকে মাওলা মানে না ও মুমিনই নয় হযরত উমর বললেন তো হযরত আবু বকর হযরত উমর মাওলা বলেছেন তো মাওলা আফজাল হয় না গোলাম আফজাল হয় সোজা কথা শুধু তাই নয় তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠা আরো দেখুন হাদিসে পাক হর প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় সব দার্সি কিতাব থেকে আমি আপনাদের বলছি আন হুবসি বিন জানাদা قال قال رسول الله صلى الله عليه وسلم علي مني وانا من علي ولا يعذب عني الا انا وعلي হুবসি বিন জানাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজুন মিন্নি ওয়া আনা মিন আলিজিন আমি আলীর থেকে আলী আমার থেকে আমি আমার আলীর মধ্যে কোনো প্রভেদ নাই ওয়ালা ইউআদ্দি আন্নি ইল্লা ওয়া আনা ওয়া আলী এবং শুনে রাখো এবং আমার পর আমি এবং আলী ছাড়া আমার কার্য সম্পাদনকারী কেউই নাই আমার কার্য সম্পাদনকারী লা ইউআদ্দি ইল্লা আনা ওয়া আলী আমি এবং আলী ছাড়া আমার কার্য সম্পাদনকারী আর কেউ ওনার কাজ কি মাঠে চাষ করা ওনার কাজ কি আপনাদের এই বাবা স্যুট তৈরি করা ওনার কাজ কি বিজনেস করা রাসূল পাকের কাজ কি দ্বীন ইসলামকে কায়েম করা আল্লাহ রাসূলের কাজ তাওহীদকে পৌঁছে দেওয়া আল্লাহ রাসূলের রেসালাত পৌঁছে দেওয়া একত্ববাদকে কায়েম করা নামাজ পৌঁছে দেওয়া রোজা পৌঁছে দেওয়া হাজ পৌঁছে দেওয়া কোরআন পৌঁছে দেওয়া যাকাত পৌঁছে দেওয়া ধর্ম পৌঁছে দেওয়া ইসলামের তাবলীগ করা এটা হচ্ছে রাসূলের পাকের কাজ আল্লাহ রাসূল বলেছেন লা ইউআদ্দি আন্নি ইল্লা আনা ওয়া আলী আমার এই কার্য সুসম্পাদনকারী আমি আর আলী ছাড়া কেউ নাই অর্থাৎ আমার কাজ তাওহীদকে কায়েম করা অর্থাৎ আমার এই কাজ সম্পাদনকারী আমি আর আলী ছাড়া কেউ নাই অর্থাৎ আমার পর আমার কাজ তাওহীদকে পৌঁছানো ওয়ালা আলী একত্ববাদকে পৌঁছানো ওয়ালা আলী তাওহীদকে কায়েম করানো ওয়ালা আলী আমার রিসালাতকে কায়েম করানো ওয়ালা আলী নামাজকে কায়েম করানো ওয়ালা আলী যাকাতকে কায়েম করানো ওয়ালা আলী রোজাকে কায়েম করানো ওয়ালা আলী হজকে কায়েম করানো ওয়ালা আলী ইবাদতকে কায়েম করানো ওয়ালা আলী হেদায়েত করানো ওয়ালা আলী গোমরাহি থেকে বাঁচানো ওয়ালা আলী সিরাতে মুস্তাকিমের পথে চালানো ওয়ালা আলী অর্থাৎ দ্বীনের রাস্তায় মানুষকে চালানো ওয়ালা আলী অর্থাৎ পুরো দ্বীনকে আমার পর নিয়ে যাবে আলী অর্থাৎ আলী ছাড়া আমার এই দ্বীনের কাজ চালানো ওয়ালা কায়নাতে আর কেউ নাই এ তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফ এবং ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন এ হাদিসের সনাদ হাসান এবং হাদিসের সনাদ সহি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিতাব শিয়ো কি কিতাব নহীঁ এ কুতবে শিয়া শিয়াদের হাদিস নয় সব আহলে সুন্নাতের হাদিস অতএব আলী আলাইহিস সালামকে শ্রেষ্ঠ মানা
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উনাকে মানা এটাই সুন্নিয়াত। এটা আমাদের বইয়ে আছে যেগুলো আমরা মাদ্রাসায় পড়ি। বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামজাবি জামাত ইসলামী প্রত্যেক জামাত যে মাদ্রাসায় পড়ে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন দেখুন প্রত্যেক জায়গায় উনার বিছানা উনার চেয়ার সব জায়গায় আলী। যখন রাসূল পাক হিজরত করলেন আপনাদের সবারই জানা কি করলেন, সাথে কাকে নিয়ে গেলেন? হযরতে আবু বকর। কাকে? শুধুমাত্র হযরতে আবু বকর। গুহাতে অবস্থান করলেন, মদিনা শরীফ পৌঁছালেন, আর কি করলেন? আলী আলাইহিস সালামকে বললেন তুমি আমার বিছানায় এই সবুজ চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ো, আমার এ মাল সমস্ত যেগুলো আমার কাছে সম্পদ রয়েছে কাফির ও মুশরিকদের বা আরও সবারই ওনার কাছে আমানত রাখতো, আলামিন বলতো, তাদেরকে ফিরিয়ে দিয়ে আমার কাছে এসে মিলিত হবে। তো দেখুন এখানে খাস নুকতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাচ্ছেন হিজরত করছেন সফর সঙ্গী হিসাবে সাথে কে? হযরত আবু বকর। সফর সঙ্গী মানে কি? খাদেম। খাদেম তো সাথে যাবে না, আর ঘরওয়ালা যিনি উনার নায়েব জানাসিন যিনি তাকে রেখে গেলেন উনার বিছানায়। চেয়ারে বসার সময় যখন হচ্ছে বিছানায় রাখার সময় হচ্ছে তখন আলী, অর্থাৎ দেখালেন সাহাবায়ে কেরামরা আমার সঙ্গী, সাহাবীরা আমার সাথী, ইনারা আমার খাস খাদেম, ইনাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব, কিন্তু আমার বিছানায় আমার কোনো সাহাবি গ্রহণ করতে পারে না, আমার চেয়ার আমার গদি আমার বিছানা একমাত্র আলী ব্যবহার করতে পারে। তাই আলীকে বসিয়ে দিয়ে গেলেন, বিছানায় শুয়ে গেলেন। শুধু তাই নয়, কেতাবে এসছে হাদিসের কেতাবে এবং তারিখের কেতাবে যে ওনাকে যে স্থলাভিষিক্ত করলেন ওই মদিনা শরীফ যখন রেখে গেলেন, আল বেদায়া ওয়ান নেহায়া চতুর্থ খণ্ডের 445 পৃষ্ঠা এবং সিরাতে ইবনে হিসাম প্রথম খণ্ডের 475 পৃষ্ঠা, তারিখের তাবারি দ্বিতীয় খণ্ডের 103 পৃষ্ঠা, এতগুলো তারিখের কেতাবে এসছে যে যখন মাওলা আলী আলাইহিসসালামকে তার বিছানায় রেখে গেলেন এটার উপরে এসছে আমা ফা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমারাহু আন্না ইয়াতাখাল্লাফা হাত্তা ইউআদ্দিয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ওয়াদা আল্লাতী কানাত ইনদাহু লিন্নাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী আলাইহিস সালামকে হুকুম করলেন আর আলী আলাইহিস সালামকে তার খলিফা করে তার বিছানায় রেখে গেলেন। এখানেও খলিফা শব্দ এসেছে, আই ইয়াতাখাল্লাফা তার খলিফা করে রেখে গেলেন। প্রত্যেক পয়েন্টে আলীকে খলিফা, প্রত্যেক পয়েন্টে আলীকে খলিফা করে গেলেন এবং বললেন স্থলাভিষিক্ত করে গেলেন। এ তো ভাই সব আহলে সুন্নাতের কিতাব, আল বিদায় নেহায়া হাফেজ ইবনে কাসিরের লেখা, যিনি ইবনে তাইমিয়ার সাগরেদ, আর ইবনে তাইমিয়া হচ্ছে ওয়াহাবিজমের মূল, ওয়াহাবির থট ওখান থেকে এসছে, তার ছাত্র হচ্ছেন হাফেজ ইবনে কাসির, তিনিও আল বিদায় ওয়া নেহায়াতে কথা লিখেছেন। এখন সব মাল বন্টন করে মাওলা আলী আলাইহিস সালাম মদিনা শরীফে আসলেন। যখন রাসূল পাকের কাছে পৌঁছালেন তো দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একে অপরের ভাই ভাই করে দিচ্ছেন। শুনুন খাস নুকতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরে ভাই ভাই করে দিচ্ছেন। হযরত আবু বকরকে একজনের ভাই করলেন, হযরত উমরকে একজনের ভাই করলেন, হযরত ওসমানকে একজনের ভাই করলেন, বুঝেছেন না, এক একজনকে এক একজনের ভাই ভাই করে দিচ্ছেন। সবাই রাসূল মাওলা আলী দেখছেন বসে আছেন, সবারই যখন ভাই হয়ে গেল বন্ধুত্ব করে দিচ্ছেন, এ তোমার ভাই এ তোমার, দুজন দুজন করে। মাওলা আলীকে কারো ভাই করলেন না, যখন মাওলা আলী আলাইহিস সালামকে কারো ভাই করলেন না, তখন মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাকের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাইকে আপনি একে অপরের ভাই বানিয়ে দিলেন, আমার ভাই কই, আমাকে কারো ভাই করলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মিসকাত শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 564 পৃষ্ঠা, তারিখুল খোলাফা আল্লামা সিউতি 132 পৃষ্ঠা এবং জামে ও তিরমিজি প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, ইমাম তিরমিজি বলেছেন হাদিসের সনদ হাসান এবং হাদিস সহিহ। কি যখন মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সবাইকে একে অপরের ভাই করে দিলেন, সকল সাহাবীকে ভাই ভাই করে দিলেন, আমাকে কারোর সাথে ভাই করলেন না? আল্লাহ রাসূলের সাথে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, হে আলী দুনিয়া ও আখিরাতে তুমি আমার ভাই। তার মানেটা কি?
সাহাবীরা সব সাহাবী আমার গোলাম গোলামের সাথে মাওলার কাঁধ কখনো মিলে মাওলার সাথে একটা ব্যারিস্টারের সাথে এক চাষির কি কখনো ভাই হবে বন্ধুত্ব হবে কি ব্যারিস্টারের সাথে ব্যারিস্টারের হবে ডাক্তারের সাথে ডাক্তারের হবে খুব জোর ডাক্তারের সাথে মাস্টারের হবে ওই লেভেলের তো বলেন সাহাবিয়াতের দরজায় এনারা সব এক লেভেলের এরা সাহাবী দরজার সাহাবিয়াতের দরজায় সব এক লেভেলের তাই সাহাবীদেরকে একে অপরের আমি ভাই ভাই করে দিয়েছি যে যার লেভেলের এই সাহাবিকে ওই সাহাবির সাথে এই সাহাবিকে ওই সাহাবির সাথে এই সাহাবিকে ওই সাহাবির সাথে সাহাবিয়াতের দরজায় ইনারা সব এক লেভেলের কিন্তু তোমাকে বাদ রেখেছি আমাকেও বাদ রেখেছি কারণ আমিও জাতে মাওলার জাত তুমিও মাওলার জাত এই মাওলার সাথে সাহাবির ভাই কি করে হবে সাহাবি তো আমাদের গোলাম আমাদের খাদেম আর আমি মাওলা মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলাহু তুমিও মাওলা অতএব সাহাবিয়াতের দরজায় ইনারা সব কাঁধে কাঁধে এক লেভেলের তাই তাদের কাঁধে কাঁধে মিলে গেছে তাদের একে অপরকে ভাই ভাই করে দিয়েছি আর মাওলাইয়াতের দরজায় আমি এক মাওলা তুমি এক মাওলা আমি মাওলা বাকি তুমি মাওলাও বাকি তাই আমি মাওলা তুমি মাওলা আনতা কি ফি দুনিয়া ওয়াল আখিরা এই দুই মাওলা শুধু পৃথিবীতে নয় দুনিয়াতেও আমার ভাই আখিরাতেও আমার ভাই এখানেও তো দেখিয়ে দিলেন আমার বরাবর কেউ নাই আলীর বরাবর কেউ নাই আর আমার বরাবর একমাত্র আলী রাসূলের পাকার মাওলা আলী ইনারা বরাবর ইনাদের মধ্যে যদি কেউ জাররা পরিমাণ একে অপরকে কেউ ছোট মনে করে ও ঈমান থেকে খারিজ হবে ইনারা সব কি বরাবর এটা এই হাদিস শরীফে তার প্রমাণ তুমি আমার তুমি এবং আমি দুনিয়া আখিরাতে আমার ভাই আর অন্য কেউ ভাই নয় এই জন্য তুমিও বাকি ছিলে আমিও বাকি ছিলাম তাহলে রসুলে পাকে ভাই হচ্ছেন মাওলা আলীর ভাই রসুলে পাক মাওলা আলীর সমান তাহলে কেউ আর আছে দুনিয়ায় বলেন মাওলা আলীর আর কেউ আছে দেখুন শুধু এই নয় মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ এই আকিদা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বলেন এই হাদিস তিরমিজি শরীফের হাদিসে পাক তিরমিজি শরীফ প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয় পাঠ্যপুস্তক সিলেবাস তখন কি হাদিস মৌলবি সাহেব পায় না আর আমাদের উপরে ফাতোয়া দেয় এরা তাফজিলি হয়ে গেছে আরে ভাই আলীকে শ্রেষ্ঠ বললে তার আফজালিয়াত বর্ণনা করলে যে তাফজিলি হয় এই আফজালিয়াত বয়ান করছেন তো উম্মুল মুমিনিন আফজালিয়াত বর্ণনা করছেন রাসূলের পাক আর হাদিসের মধ্যে দর্জ করেছেন ইমাম বুখারী মুসলিম তিরমিজি তাহলে তাফজিলি তো ইনা ভাই আমাদের উপরে শিয়া ফতোয়া দেওয়ার আগে শিয়া ফতোয়া ইমাম তিরমিজির উপরে দাও ইমাম বুখারীর উপরে দাও ইমাম মুসলিমের উপরে দাও ইমাম ইবনে মাজার উপরে দাও ইমাম আবু দাউদের উপরে দাও খুব সাহাবায়ে কেরামের উপরে দাও রাসূলের পাকের উপরে দাও আল্লাহ রাসূল বলে দেখুন উম্মুল মুমিনিনের আকীদা কি এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ডে 227 পৃষ্ঠা প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় যদি কেতাবে না পান খুলে দেখেন এবং এই হাদিসের সানাদ বলেছেন এই হাদিস হাসান এবং এই হাদিস সহি ইমাম তিরমিজি হাসান এবং সহি সানাদে হাদিস বর্ণনা করেছেন আন জুমাই ইবনে উমাইর আত-তাইমি قال دخلت مع عمتي على عائشه হযরত জামি ইবনে উমাইর বলেন আমি একদিন রাসূল আমার ফুফি জানের সাথে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলাম যখন উম্মুল মুমিনিনের কাছে আসলাম আমার অনেক ইচ্ছা জাগলো ইনি নবী পাকের ঘরওয়ালি উনার স্ত্রী উনি ঘরের ভিতরের অনেক খবর জানেন তো ফাসআলতু আইয়ুন নাস কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আমি জিজ্ঞাসা করলাম হে উম্মুল মুমিনিন সকল মানব জাতির মধ্যে রাসূলের পাকের কাছে সবচেয়ে প্রিয় কে কালাত ফাতিমা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন সকল মানব জাতির মধ্যে রাসূলের পাকের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাতু ওয়াস সালাম ফাকীরা মিনার রিজাল তো আমি জিজ্ঞাসা করলাম পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে কালাত যাওজুহা ইন কানা মা আলিমতু সাওয়ামান ওয়া কাওয়ামা যখন আমি জিজ্ঞাসা করলাম তাহলে পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন পুরুষদের মধ্যে রাসূলের পাকের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছেন তারই স্বামী হযরত আলী আর আমার জানা মতে তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি
নামাজ পড়ने वाला রাত জেগে জেগে কিয়াম করনে वाला এবং রোজা রাখনে वाला আচ্ছা দেখুন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনাকে যখন জিজ্ঞাসা করলেন মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় নবী পাকের কাছে কে উনি তো বলতে পারতেন আমি উনার স্ত্রী আর স্ত্রীদের মধ্যে আমাকে বেশি ভালোবাসতেন খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের পর তো উনি তো বলতে পারতেন আমি সবচেয়ে প্রিয় কিন্তু না হক পৌঁছানোর ওয়ালি উনি বললেন যে না সমগ্র মানব জাতির মধ্যে রাসূল পাকের কাছে সবচেয়ে প্রিয় আমি আয়েশাও নয় ফাতেমাতুজ জাহরা যখন জিজ্ঞাসা করলেন পুরুষদের মধ্যে কে উনি তো বলতে পারতেন পুরুষদের মধ্যে রাসূল পাকের কাছে সবচেয়ে প্রিয় আমার আব্বা আলী কিন্তু বললেন যে না না আমার আব্বা হযরত আবু বকর কিন্তু বললেন যে না পুরুষদের মধ্যে আমার আব্বা নয় ওই ফাতেমার স্বামী আলী হচ্ছেন সবচেয়ে প্রিয় তো তোমরা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেও মানো না আমরা উম্মুল মুমিনিন কে মানি তাই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে আকীদা আমাদের দিয়ে গেছেন তার আকীদা মোতাবেক আলী ও ফাতেমা আমাদের কাছে আফজালুল বারিয়া সৃষ্টি শ্রেষ্ঠ শুধু তাই নয় এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন শুনুন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা কত পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠা তিরমিজি শরীফ এই হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম 10 বছর রাসূল পাকের খেদমত করেছেন ভাই খাদেম বেশি জানবে না বাইরের লোক বেশি জানবে তো খাদেম তো ঘরের কথা সব জানবে এই রাসূল পাকের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন আন আনাস ইবনে মালিক ক্বালা কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়রা ফাকালা আল্লাহুম্মা আতিনি বিহাব্বি খালকিকা ইলাইক ইয়াকুলু মাই হাযা তায়র হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা ভুনা পাখি পাখির গোশত রাখা হলো আসলো যখন পাখির এই গোশত আসলো আল্লাহ রাসূল হাত উঠালেন বল আল্লাহুম্মা আতিনি বিআহাব্বি খালকিকা ইলাইক ইয়াকুলু মাই তায়র হে আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে বলেননি আরবের মধ্যে কি সাহাবায়ে কেরামদের মধ্যে বিআহাব্বি খালকিকা ইলাইক খালকিকা ইলাইক তোমার তমাম কায়নাত সৃষ্টির ভিতরে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় আল্লাহকে বলছেন হে আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে আমার কাছে পাঠাও যিনি আমার সাথে খানা খাবেন যে আল্লাহ রাসূলের দোয়া করেছেন ফাজা আলী ফাকালাম আহু মাওলা আলী আলাইহিস সালাম আসলেন আর তার সাথে উনি খাবার খেলেন আল্লাহ পাক আলীকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূল বলেননি এই আরবের মধ্যে যিনি শ্রেষ্ঠ মদিনার মধ্যে যিনি তোমার কাছে প্রিয় এই জামানাতে যে সবচেয়ে প্রিয় সাহাবায়ে কেরামদের মধ্যে যে সবচেয়ে প্রিয় না সৃষ্টির ভিতরে আর পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে কায়নাত যেদিন থেকে সৃষ্টি হয়েছে যেদিন আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করলেন সব কিছু সৃষ্টির ভিতরে পয়গম্বরও সৃষ্টির ভিতরে সেদিন থেকে আজ আজ থেকে কিয়ামত পর্যন্ত যেটা এখনো আসেনি সমস্ত সৃষ্টির ভিতরে তোমার কাছে যে প্রিয় যদি সমস্ত সৃষ্টির ভিতরে ঈসা আলাইহিস সালাম রাসূল পাক আল্লাহর কাছে প্রিয় হতেন আল্লাহ পাক কি ঈসা আলাইহিস সালামকে পাঠাতে পারতেন না যদি আদম আলাইহিস সালাম প্রিয় হতেন আদম আলাইহিস সালামকে তার রওজা শরীফ থেকে তুলে আল্লাহ পাঠাতে পারতেন না কি আল্লাহর ক্ষমতা ছিল কি ছিল না যে কোনো ইব্রাহিম আলাইহিস সালাম যদি সবচেয়ে প্রিয় হতেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে তার রওজা শরীফ থেকে তুলে পাঠাতে পারতেন না আল্লাহর সব ক্ষমতা ছিল সৃষ্টির ভিতরে বলেছেন রাসূল পাক আর আল্লাহ পাক বল দেখালেন যে দেখো তমাম সৃষ্টির ভিতরে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন আলী ইবনে আবি তালিব অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলা আলী আলাইহিস সালাম শুধু সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ নন সাহাবায়ে কেরামদের মধ্যে আফজাল নন আফজালুল বারিয়া যেটা কোরআনের আয়াত আছে খায়রুল বারিয়া তমাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এমনকি পয়গম্বরের চেয়েও শ্রেষ্ঠ উনি পয়গম্বর নন কিন্তু পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ এর জন্য আমি একটি দলিল দিয়ে আমি আপনাদের এখানে ছেড়ে দিচ্ছি একটি দলিল এই যে দলিল মাওলানা সাহেব আমার সামনে পেশ করেছেন এই দলিলটি ওনার পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য পয়গম্বর হওয়া জরুরি নাই আল্লাহর নবী
ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, নবী পাক তো ফেরেশতা না কিন্তু ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ। তেমনি আলী আলাইহিস সালাম বেলায়েতের সরতাজ, উনি সরতাজ হওয়ার পরেও আল্লাহ পাক আল্লাহর ওলিকেও পয়গম্বরের উপরে মাকাম দিতেই পারেন। দেখুন এরা তো কোরআন পড়ে না, হাদিসও পড়ে না। কোরআন পাকের আয়াত সুরা আন-নূর, সুরা আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে এই এই আয়াতটি আমি বলিনি, এই হাদিস শরীফ, এই বক্তব্যটি আমি আজ পর্যন্ত ভারতের বুকে বলিনি। সর্বপ্রথম এটি আমি বাংলাদেশে বলে আসলাম, আর আজ ভারতবর্ষের মধ্যে মেটিয়া বুরুজের মুখে এই আয়াত এবং হাদিস আমি আপনাদের আজ প্রথম শোনাচ্ছি ভারতবর্ষের মধ্যে। ভালো করে নোট করুন, আমরা যে পয়গম্বরের পরে শ্রেষ্ঠ বলছি, কত ফতোয়া আপনাদের কাছে যে পরে আসবে তার ঠিক নাই। এই ফতোয়া আমার উপরে দেওয়ার আগে কোরআনের উপরে দেন আর নবী পাকের উপরে দেন। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন সূরা আন-নূর আয়াত 36, আমাদের আকীদা কোরআন ও হাদিস মোতাবেক, আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নক্সে কদমে চলি, কারণ আমার যিনি পীর উনি আহলে বাইত, আমার যিনি বর্তমান যিনি সাজ্জাদ হোসেন হযরত পাক মেদিনীপুর দরবার পাকের সৈয়দনা হযরত সাইয়্যেদ শাহ ইয়াসুব আলী আল কাদরী আল হাসানী আল হোসেনী বাগদাদী মাদ্রাজ জিল্লুল আলী, ইনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36th ডিসেন্ডেন্ট, হুজুর গাউসে পাকের 23rd ডিসেন্ডেন্ট, 23তম বংশধর, রাসূলের পাকের 36তম বংশধর। ইনাদের সিনা বা সিনা, ইনাদের কিতাব পড়ে, ইনাদের ইলম না, ইনাদের ইলম খানদান বাই খানদান। এরপরে কিতাব পড়েন তোমাদেরকে জবাব দেওয়ার জন্য, বুঝেছেন না? ইনাদের বাতেন ইলম, আল্লাহ ইনাদেরকে ইলম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কারণ কি, ইনারা সুফি, ইনারা আল্লাহর ওলি, ইনারা আহলে বাইত পাক, নবী পাকের ঘরওয়ালা। আমি যা কিছু শুনছেন পেয়েছি, আমি যা এগুলো পেয়েছি মাদ্রাসা থেকে পাইনি। ওই যে ওরাও মাদ্রাসায় গেছে, ওই জন্য মাদ্রাসার চোখার থেকে ওরাও পাচ্ছে না, আমি পেয়েছি সব আমার পীর ও মুর্শিদের তাওয়াজ্জু থেকে, উনার নেগাহে কেরাম, আহলে বাইত পাকের নেগাহে কেরাম থেকে। এই জন্য কোথাও আমি বক্তব্য দিতে ভয় পাই না, কারণ আমার কাছে দুইটি প্রধান জিনিস রয়েছে। এক, জামানার গস, হুজুর গাউসে পাকের কদম পাকের ছায়া আমার মাথার উপরে রয়েছে, এই কারণে আমি কোথাও ভয় পাই না। দুই নাম্বার, সমস্ত অস্ত্র দলিল আমাদের দিকে আছে, সব অস্ত্র আমাদের, চালাবার লোক নাই, ওদের সৈনিক প্রচুর, তরবারি নাই, গলার আওয়াজটা বেশি, ওই জন্য জিতে যায়, বুঝেছেন না? গলার আওয়াজে দলিল। দেখুন আমাদের আকীদাটা, আমরা যে আকীদা রাখি, আলী আলাইহিস সালামের মর্যাদা, আহলে বাইত পাকের মর্যাদা, আলী ও ফাতেমার মর্যাদা পয়গম্বরদের উপরে, আমি বারবার বলছি পয়গম্বরদের, উনারা পয়গম্বর নন, পয়গম্বর কিন্তু মর্যাদা পয়গম্বরের, এই আকীদা যে না রাখবে ঈমান থেকে খারিজ হবে। দেখুন এই কোরআন সূরা আন-নূর 36 নম্বর আয়াত, আল্লাহ পাকের সাথে ফরমাচ্ছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাববিহু লাহু ফীহা বিল গুদুউ্বি ওয়াল আসাল। সেই সব ঘরের মধ্যে যে ঘরগুলোকে সমুন্নত করার আল্লাহ নির্দেশ দিয়েছেন, যে ঘরগুলোর মধ্যে তার নামের স্মরণ করা হয়, এতে সকাল সন্ধ্যা আল্লাহর তসবি পাঠ করা হয়, অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে সেসব ঘরগুলোর মধ্য থেকে ওই সমস্ত ঘরকে, বাইতের বহুবচন বুয়ুত, বাইতের বহুবচন বুয়ুত, ওই ঘর সমূহকে আল্লাহ পাক সমুন্নত করার নির্দেশ দিয়েছেন, যে ঘরে দিবারাত্র আল্লাহর জপ করা হয়, তসবি পাঠ করা হয়। এই ঘর কি? এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরে কেরাম বলেছেন এই ঘরের অর্থ কাবা শরীফ, কিন্তু এ তাফসির গালাত, তাফসিরের কিতাবে এসেছে, কিন্তু তার আমি যে তাফসির দেখাবো তখন বলবে এটাও তো আছে, সেটা আমাকে আগে প্রমাণ করতে হবে তাদের তাফসির গালাত। কারণ কাবা কটা আছে পৃথিবীতে? কটা কাবা? একটা। আর কোরআনে আয়াত পাক এসেছে বুয়ুত, ঘর সমূহ, তাহলে অনেকগুলো কাবা হয়ে গেল, বুয়ুত অনেক ঘর, কতকগুলো ঘর রয়েছে, এই ঘর সমূহকে সমুন্নত করার নির্দেশ দিয়েছেন, তার মানে এটা কাবাকে সমুন্নত করার জন্য আল্লাহ এই আয়াত আসে নি। এটা এরা মোল্লা মৌলভী মুহাদ্দিসিনে কেরাম আমরা তাফসির করেছে, মুফাসসিরিনেরা। আমরা এই আয়াতের তাফসির নিব কার থেকে? নবী পাক থেকে। কার থেকে?
নবী পাক থেকে সাহাবায়ে কেরামরাও বুঝতে পারেননি এই ঘরটা কোন ঘর এজন্য সাহাবীরা যখন বুঝতে পারতেন না তো আয়াতের তাফসীর রাসূলের পাক থেকে নিতেন আমরা এইজন্য কোরআনের তাফসীর রাসূলের পাক থেকে নি রাসূলের পাক থেকে না পেলে ওনার আহলে বাইত পাক থেকে নি আহলে বাইত পাক থেকে না পেলে যে সাহাবীরা রাসূলের পাক এবং আহলে বাইতের সাহাবাতে ছিলেন তাদের থেকে আমরা নি সাহাবীদের থেকে ওই সাহাবী থেকে এই আয়াত পাকের তাফসীরে আগে কিতাবের নাম নোট করুন ছয় খানা আমি কিতাব থেকে আমি আপনাদের এখানে আমি নোট করেছি এটা আমি আমার হাতের নোট নোট করেছি প্রথম কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ উনি শাফি মাযহাবের ছিলেন আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মনসুর 11 তম খণ্ড আল মিসর প্রিন্ট আল কাহিরা 74 পৃষ্ঠা আবার এই আয়াতের তাফসীরে আল্লামা মাহমুদ আলুসি হানাফি সুন্নি তিনি তার তাফসীরে রুহুল মাআনি 18 তম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে এবং আল্লামা আলুসি এই হাদিসের সনদকে সহি বলেছেন এবং সমস্ত রাবিকে আদেল বলেছেন এবং ইবনে মারদুবিয়্যা তার মানাকিবে আলী ইবনে আবি তালিব ওয়া নাযালা মিনাল কুরআনে ফি আলী এর 285 পৃষ্ঠায় ফের আয়াতের তাফসীরে আরজাহুল মাতালেব 75 পৃষ্ঠায় ফের আয়াতের তাফসীরে ইমাম হাকিম হাসকানি হানাফি সুন্নি নিসাপুরি তার সোয়াহেদুত তানজিল কিতাব বৈরুত প্রিন্ট প্রথম খণ্ডে 410 পৃষ্ঠা হাদিস নাম্বার 567 ফের আয়াতের তাফসীরে তাফসীর আস-সালাবি সপ্তম খণ্ডের 107 পৃষ্ঠা তাফসীরে সালাবি সাত খানা তাফসীরের কিতাবে তার মধ্যে শাফি মাযহাবের মুফাসসির রয়েছেন হানাফি মাযহাবের মুফাসসিরও রয়েছেন এতগুলো তাফসীরের মধ্যে এসেছে এই আয়াত পাক যখন নাযিল হলো আন আনাস ইবনে মালিক ওয়া বুরাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এবং হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী থেকে বর্ণিত ক্বালা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামা হাযিহিল আয়া ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাক পাঠ করলেন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেই সমস্ত ঘরের ঘরসমূহের সমুন্নত করার এই আয়াত পাক যখন নাযিল হলো ফাকামা ইলাইহি রাজুল তখন এক ব্যক্তি রাসূল পাকের সামনে উঠে দাঁড়ালেন ফাকাল এবং জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ু বুয়ুতিন হাযিহি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই ঘরগুলো কোন ঘর যেই ঘরের ঘরকে সমুন্নত করার আল্লাহ নির্দেশ দিয়েছেন ক্বালা বুয়ুতিল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই ঘরগুলো হচ্ছে সমস্ত নবীদের ঘর এখানে বুয়ুত যে ঘরের ঘরকে আল্লাহ পাক সমুন্নত করার নির্দেশ দিয়েছেন এই ঘরসমূহ হচ্ছে সমস্ত কার ঘর নবীদের ঘর আল্লাহ রাসূল তাফসীরে বললেন হযরত আবু বকরের ক্লিয়ার হলো না ফাকামা আবু ইলাইহি আবু বকর তো হযরত আবু বকর উঠে দাঁড়ালেন ফাকাল অতঃপর হযরত আবু বকর বললেন শুনুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাযাল বাইতু মিনহা লি বাইতি আলী ওয়া ফাতিমা রাসূলের বাবা হযরত আবু বকর আলী ও ফাতিমার ঘরকে দেখিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই আলী ও ফাতিমার ঘরও কি ওই পয়গম্বরদের ঘরের অন্তর্ভুক্ত আল্লাহ পাক যে পয়গম্বরদের ঘরকে সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন তো ওই ঘরের মধ্যে কি আলী ও ফাতিমার ঘরও আচ্ছা বলুন তো হযরত আবু বকর এই কথা জিজ্ঞেস করলেন কেন রাসূলের পাক তো বলেই দিলেন যে পয়গম্বরদের ঘর এই আয়াতের তাফসীর তো উনি আলী ও ফাতিমার ঘরও কি সেই ঘর শুধালেন মানে কি তার মানে হযরত আবু বকরের এই চোখ ছিল যে আলী আলাইহিস সালাম এবং ফাতেমার ঘরও যে সে ঘর নয় তিনিও আকীদা রাখতেন মেবি হতে পারে পয়গম্বর নয় কিন্তু হতে পারে এই ঘর পয়গম্বরদের ঘরের মতো তাই তার ওটা মনে ছিল তিনি জানতেন ওনাদের সান হযরত আবু বকর আলী ও ফাতেমার সান জানতেন তাই পরিষ্কার করে নেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন রাসূল পাক যখন ওই পর্যন্ত স্টপ হলেন বলে যে এই আয়াতের অর্থ বুয়ুত এর অর্থ হচ্ছে পয়গম্বরদের ঘর তো হযরত আবু বকর উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই আলী ও ফাতিমার ঘরও কি ওই পয়গম্বরদের ঘরের অন্তর্ভুক্ত এই ঘর কেউ কি আল্লাহ পাক উন্নত করার সমুন্নত করার হুকুম করেছেন আল্লাহ রাসূল জবাব দেন নাম মিন আফাদিনিহা বলেন হ্যাঁ ওই পয়গম্বরদের ঘরের মতো কি বলছো মিন আফাদিনিহা
পয়গম্বরদের ঘরের থেকে বহু গুণে আফজল আলী ও ফাতেমার ঘর। এতগুলা হলে সুন্নাত আহলে সুন্নাতুল জামাতের হাদিসের তাফসীরের কিতাবে রয়েছে। রাসূল পাক প্রথমে আলী ফাতেমার নাম নিলেন না কেন? যদি পয়গম্বরদের ঘরের সাথে আলী ও ফাতেমার ঘর নিতেন তাহলে আলী ও ফাতেমার ঘর পয়গম্বরদের ঘরের সমান হয়ে যেত, পয়গম্বরদের ঘরের। এই জন্য তার নাম নেননি। যখন হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন এই ঘর কি, আল্লাহ রাসূল বললেন এই ঘরকে তুমি আলী ও ফাতেমার ঘরের সমান কি বলছো? মিন আফাদিলিহা, আলী ও ফাতেমার ঘর পয়গম্বরদের ঘর অপেক্ষা বহু গুণে আফজাল। আফাদিলিহা কাকে বলে জানেন? আফাদিল ফাদল, ফাদলের সুপারলেটিভ ডিগ্রি, ইসমে ওয়াহেদ ইসমে তাফজিল হচ্ছে আফদাল। আফ সুপারলেটিভ ডিগ্রি বলে এটাকে, ইংলিশে বলে কি সুপারলেটিভ ডিগ্রি, আফজাল মানে সর্বশ্রেষ্ঠ, ফাজলের সুপারলেটিভ ডিগ্রি আফদাল মানে সর্বশ্রেষ্ঠ, ইসমে তাফজিল ওয়াহিদ। তাহলে আফজাল মানে যে সর্বশ্রেষ্ঠ, এরপর যা শ্রেষ্ঠ নাই, আফজালও বলেননি আফাদিল। তো ফাজলের সুপারলেটিভ ডিগ্রি আফদাল, আর আফদালের বহুবচন আফাদিল মানে সুপারলেটিভ ডিগ্রির আবার বহুবচন। ইসমে তাফজিল জামা ইসমে তাফজিল, এটা অর্থাৎ আলী ও ফাতেমার ঘর তুমি পয়গম্বরদের মতো কি বলছো? পয়গম্বরদের তুলনায় শুধু শ্রেষ্ঠ নয় বহু গুণে শ্রেষ্ঠ। আলী ও ফাতেমা ওই ঘরে থাকার জন্য, সেই ঘর যদি পয়গম্বরদের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ হয় যে ঘরে আলী ও ফাতেমা থাকেন থাকার কারণে হয়, তা আলী ও ফাতেমার মর্যাদা পয়গম্বরদের তুলনায় কোন জায়গায়? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পরিষ্কার, এটা তো রাসূল পাকের হাদিসে পাক, অতএব এটাকে মানা আলী ও ফাতেমার ঘরকে পয়গম্বরদের ঘর অপেক্ষা বহু গুণে আফজাল মানা, এটাই সুন্নিয়াত, এটা রাসূল পাকের হুকুম। আর এটাকে যে না মানবে ও রাসূল পাকের নাফরমান বান্দা, রাসূল পাকের হুকুমকে ইনকার করলো, আল্লাহর রাসূল আমাদের যে ঈমান ও আকীদা দিলেন আল্লাহর রাসূলের দেখানো রাস্তা থেকে ও দূর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পর একমাত্র আলী, আলী আলাইহিস সালামই হচ্ছেন আমার পর। এই জন্য বলেছেন আমার পর আমি দুটো জিনিস রেখে গেলাম, এক কোরআন আর আমার আহলে বাইত। তোমরা যতক্ষণ আমার আহলে বাইত পক্ষে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। লাইয়া তাফাররাকা হাত্তা জারিদা আলাইয়া আল হাউজ, কোরআন আহলে বাইত হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই একে অপরকে পৃথক হবেন না। তার মানে কিয়ামত পর্যন্ত কোরআন আহলে বাইত পাকের সাথে থাকবে, আহলে বাইত পাক কোরআনের সাথে থাকবে। শুধু তাই নয়, হযরত মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে একজন শিকায়ত করেছিল একজন, এ হাদিস নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে তৃতীয় খণ্ডের 494 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন আহলে হাদিসদের ইমাম, এবং ইবনে হিসাম চতুর্থ খণ্ডের 250 পৃষ্ঠায়, আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদের তৃতীয় খণ্ডের 86 পৃষ্ঠায়, আল্লামা হাকেম প্রথম খণ্ডের 68 পৃষ্ঠায় এই হাদিসকে তিনি সহি বলেছেন, এবং নাসিরউদ্দিন আলবানী তিনিও বলেছেন হাদিসটি সহি। এক ব্যক্তি কলা ইস্তাকান্নাস আলিয়ান, আলী আলাইহিসের বিরুদ্ধে একজন শিকায়ত করলো রসুল পাক রসুল্লাহাম, ফকামা রসুল্লাহ সাল্লাম ফিনা খাতিবান, সঙ্গে সঙ্গে রসুল পাক আমাদের মাঝে দাঁড়িয়ে গেলেন খোদবা দেওয়ার জন্য। ফাসামাইতুহু, আমি নিজের কানে রসুল পাক থেকে শুনেছি, ইয়াকুল আল্লাহ নবী বললেন আইয়ুহান্নাস লা তাসকু আলিয়ান, বলেন খবরদার তোমরা আলীর বিরুদ্ধে শিকায়ত করবে না, কারণ ফাল্লাহ ইন্নাহু লা আহসানু ফি যাতিল্লাহ, জেনে রাখো আলী জাতে আল্লাহ আছেন, আলী জাতে আল্লাহ আছেন, জাতে আল্লাহ আফজাল না অন্য কেউ আদার্স আফজাল হবে। অতএব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাওলা পহলা নাম্বার। তো খুব লিখেছেন আমির খুসরু দমাদম মস্ত কলন্দর আলী কা, আল্লাহর ওয়ালিরা তো এমনি লেখেন না, হাদিসের আলোকেই লিখেছেন। তাহলে আজকে এর উপরে প্রচুর হাদিসে পাক রয়েছে, কোরআনে আরো আয়াত পাক রয়েছে,
আমি খুব তাড়াহুড়ো করে আমার উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল বলে খুব তাড়াহুড়ো করে আমি আপনাদের কাছে এগুলো সংক্ষেপে শেষ করলাম কিন্তু আরো অনেক এই সিয়াসিত্তা বুখারী মুসলিমের মধ্যেই প্রচুর হাদিস পাক রয়েছে আরো আমরা যতটুকু আজ আমরা সিয়াসিত্তা হাদিস এবং কোরআন পাক থেকে আমরা কোট করলাম এ থেকে আজকে কি সাবিত হলো সাবিত হলো মাওলা আলী আলাইহিস সালাম সৃষ্টির কি সৃষ্টির আলিয়ুন বলুন আলিয়ুন খায়রুল বারিয়া আলী আলাইহিস সালাম সৃষ্টির উনার প্যারালাল কায়নাতে এবং কোরআনের আয়াত এবং তার তাফসীর অনুযায়ী তিনার আলী ও ফাতেমা আলাইহিমাস সালামের ঘর পয়গম্বরদের ঘর অপেক্ষা অনেকগুলো আফজাল অনেক গুণে আফজাল তো আলী আলাইহিস সালামের তুলনায় সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু আফজাল নন কায়নাতের সৃষ্টির মধ্যে আফজাল আহলে বাইত পাক আলী শুধু আলী আলাইহিস সালাম নন ফাতেমা হাসান হুসাইন এই খানদান পাক বারো ইমাম পাক যত মাসুমিন আছেন সকল মাসুমিন হুজুর গাছ পাক কেয়ামত পর্যন্ত যত খানদান পাক আসবেন ইনাদের সমতুল পৃথিবীতে কেউ হবেন কারণ ইনারা নূর আছেন নূরের মতো কেউ হবে না তো আপনারা বলুন আমি কি একটি বক্তব্য কোরআন হাদিসের বাইরে বলেছি কি ভাই বলেছি আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন তাহলে আমরা আজকে কি বুঝলাম আকিদা এখান থেকে ঠিক করে নেন মোল্লা মলবি আপনার আকিদা নয় কেয়ামতের দিনে মলবি আপনার জবাব দিতে আসবে না কবরে ওই মলবি সাহেবও আসবে না আপনি যে মতবাদে চলছেন মতবাদের ইমামও আসবে না ইমাম মৃত্যুর পর আর আফসোস করা ছাড়া কিছু থাকবে না দেখুন আমাদের যে আকিদা কোরআন থেকে সাবেত হাদিস থেকে সাবেত এই আকিদা শিয়া আকিদা নয় এটাই সুন্নিয়াত এটা বুখারী শরীফের হাদিস মুসলিমের হাদিস তিরমিজি হাদিস আবু দাউদের হাদিস আহমদ ইবনে হাম্বলের হাদিস কোরআনে পাকের আয়াত অতএব এটাই সুন্নিয়াত অতএব প্রকৃত সুন্নি আমরা বলুন প্রকৃত সুন্নি প্রকৃত সুন্নি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই আকিদার বাইরে যারা এরা সব খারেজি এদেরকে আমরা সুন্নি মনে করি না আমরা সাহাবিদেরকেও মানি আহলে বাইত পাককে তো মানি কিন্তু আহলে বাইত পাক সাহাবিদেরও মাওলা এটা হলো আমাদের আকিদা এই মজলিস থেকে আকিদাকে দুরুস্ত করলেন দেখেন ভাই কুল্লু নাফসিন জায়কাতুল মাউত হার নাফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে ভাই দুনিয়া দুনিয়াকে চলে গেলেন মলবিদের পিছে ছুটবেন না আমার পিছেও ছুটতে হবে না আজকের বক্তব্য থেকে আপনারা যাচাই করুন মানুষের বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন আপনারা বিচার করে দেখুন আমরা প্রত্যেকটা কোরআন বুখারী শরীফ তিরমিজি শরীফ দেখিয়ে দেখিয়ে আমি আপনাদেরকে বললাম আমরা যে আকিদার উপরে আছি এটাই হচ্ছে সঠিক আকিদা আহলে সুন্নাতের আকিদা এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমাদের পথ অতএব আমরা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া এই পথে আমরা যেন চলতে পারি আলী আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ এই আকিদা যেন আমাদের মর্তে দম তক কায়েম থাকে শুধু আলী নয় সমস্ত আহলে বাইতে কেরাম সৃষ্টির শ্রেষ্ঠ এই আকিদাই যেন আমরা থাকতে পারি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের এই পথে যেন আমরা চলতে পারি আহলে বাইত পাকের দামান ধরে যেন আমরা থাকতে পারি দুনিয়া ও আখিরাতে আহলে বাইত পাকের কদম পাকের ছায়াতলের নিচে হুজুর গাউসে পাকের কদম পাকের ছায়াতলের নিচে যেন আমরা ঠাঁই পাই তার জন্য আল্লাহ তৌফিক আতা করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ এবার পড়ুন পড়ুন পড়ে দেন পড়েন আমাকে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ কিভাবে পড়ব আরে আমার নাম মিঠু পাঁচ ওয়াক্তের নামাজ কিভাবে পড়বেন এর জন্য কই কে আছেন আচ্ছা না থাক থাকেন আসতে হবে না ওই যে হাত তুলেছে ওখানে এখন ঘটনা হচ্ছে এই বসুন 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 দেখার দরকার নাই দেখা দেখ বসেন বসেন পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়ব আমি যদি বলেও দিই আর আপনি যদি নামাজটি না জানেন আপনি মনে রাখতে পারবেন আমি বলে দিলে বলে দিতে পারবেন না আর এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নামাজ শিক্ষা বই ৫০ টাকা ৬০ টাকাতেই নামাজ শিক্ষা বই পাওয়া যায় এই বইগুলো থেকে তো আপনি শিখতে পারবেন আর এই নামাজ শিক্ষার জন্য আপনার মসজিদের ইমামই তো যথেষ্ট যে কিভাবে আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এগুলো নামাজ শিক্ষা বই থেকে দেখুন এগুলো আমাদেরকে জিজ্ঞেস করছেন কেন তাই না ফরজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হবে আচ্ছা তারপর বলেন নামাজ পড়তে হবে নামাজ ফরজ আছে
দ্বিতীয় প্রশ্ন আমি সবার মনোযোগ আকর্ষণ করছি দ্বিতীয় প্রশ্ন জান্নাত জাহান্নাম আছে কি যদি থাকে তাহলে আমাকে জানতে হবে তা জানতে যেতে হলে কি করতে হবে কি হইছে হচ্ছে কেন জান্নাত জাহান্নাম আছে এটা তো সকল মুসলমানদের ঈমান যদি জান্নাত জাহান্নামের প্রতি ঈমান না থাকে তাহলে সে মুসলমানই না এই ধরনের প্রশ্ন করার মানে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে অনুসরণ করতে হবে কিভাবে কি হলো কি ঠিক আছে আপনি খালি একটু বক্তব্যের মাধ্যমে বলে রাখবেন যদি আপনার বক্তব্যের মাধ্যমে কারো যদি মনে হচ্ছে কোনো রকম ভাবে না বক্তব্য শেষ হয়ে গেছে স্যার ঠিক আছে তো ক্যাম্প পাক করে নিন আর সব কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কে লিয়ে উঠকারে হে মুমিনা তাজি মোহাম্মদ কে লিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা 12 রবিউল আউয়াল তারিখে সোমবারে সুবহ সাদিকে নূরে নূর চারিদিকে নবীজি এলেন ভুলো কে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশরাক আল বদরু আলাইনা ওয়াকতাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মারা আইনা কত ইয়া ওয়াজহা সুদুরি ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুহি হ্যায় রহবর হামারা সবকো হ্যায় তেরা সাহারা দম কর সব পর খোদারা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বেকামালিহি কাশফা দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিতালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা ইয়া কামুবাল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাআদিনিল জুদাল কারাম ওয়া আলা আলিহি ওয়া বারিকা সাল্লিম আলা সাইয়্যিদিনা গাউসিল আজম ওয়া আলা বালাদিহি সাইয়্যিদিনা মুরশিদিল মুকাররম হে আল্লাহ পাক পরওয়ারদিগার পাক পঞ্জতনা থার মহজু গাউসে পাকের রসিলাই আমরা যা কিছু আজ নসিহত করলাম আমাদের এক আপনি কবুল করে নেন পাক পঞ্জতনা থার হুজুর গাউসে পাকের রসিলাই আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করেন হার বালা মুসিবত থেকে আমাদের মাহফুজ রাখেন আমরা যারা বিমারি মুবতেলা আছি পঞ্জতনে পাক হুজুর গাউসে পাকের রসিলাই আমাদেরকে বিমারি থেকে শিফা আতা করেন এবং হে আল্লাহ পাক আমাদের রুজি রোজগারে বরকত আতা করেন হে আল্লাহ পাক আমাদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আতা করেন সামনে রমজান মাস আসছে হুজুর গাউসে পাকের রসিলাই আমাদেরকে রোজা রাখা